আছে। তো কোরআনের অলৌকিক কথা, তা কোরআন আপনারা জানেন মেরাকালে ভরপুর, ইট ইজ ফুল অফ মেরাকাল। আর মেরাক্কেল বলেন না জন্য আপনারা, মেরাক্কেল না কিন্তু মেরাকল, হ্যাঁ MIRACL মেরাকল। পূর্বে বলা হয়েছে একটি দৃষ্টি গ্রাহ্য, দৃষ্টি গ্রাহ্য মানে আমরা যা দৃষ্টি শক্তি বা চোখ দিয়ে আমরা যেটা দেখতে পাই, অলৌকিক শক্তি প্রদর্শনের জন্য মক্কার পৌত্তলোকদের পক্ষ থেকে মুহাম্মাদের প্রতি যে বলতো যে আমাদের কিছু অলৌকিক কিছু দেখা, তিনি সে দাবি পূরণে আগ্রহী ছিলেন না, সে দাবি কিন্তু তিনি পূরণ করতে চাইতেন না। মুহাম্মাদের ভাষ্য মতে তিনি শুধুমাত্র শুভ সংবাদ এবং সতর্কবাণী পৌঁছে দিতে এসেছেন। হ্যাঁ, তা মুহাম্মদ এখানে বলতেন কি যে আমি শুধু এই যে শুভ সংবাদ দেব তোমাদের, আর সতর্ক ভয় টয় দেখাবো, যে আল্লাহ যেখানে প্রত্যেকবার ভয় দেখায় যে তোমাদের জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হবে, তোমাদের সেখানে সেখানে থাকবে কি যে আগুনের ফোয়ারা, এই যে অনেক রকমের যে ভীতি, এইগুলোই কিন্তু এখানে দেখানো হয়েছে। অপরদিকে কোরআনের অলৌকিকতার ব্যাপারে তিনি সম্পূর্ণ ভিন্ন মনোভাব প্রকাশ পোষণ করতেন। হ্যাঁ, কোরআনের যে অলৌকিকতার এদিকে কিন্তু তিনি ভিন্ন মনোভাব ছিল। মোহাম্মদ নিজে কোরআন তৈরি করেছেন কিংবা অন্য ব্যক্তিরা তার মুখ দিয়ে কোরআনের বাণী প্রচার করছে, মক্কার সংশয়বাদীদের এমন দাবির প্রত্যুত্তরে তাদের প্রতি কোরআনের একটি চ্যালেঞ্জ ছুড়ে দেয়া হয়। মানে ওইখানকার লোকজন কিন্তু দাবি করত, বলতো যে মোহাম্মদ তুমি এই যে কোরআন এই যে প্রচার করছো, সে তুমি অন্যের কাছ থেকে শিখে এসেছো বা কেউ তোমারে বলি দিচ্ছে, হ্যাঁ এইরকম। তো তাদের জন্য আবার একটা বাণী কিন্তু এইখানে চলে আসবে, একটা আয়াত, সে সে এ বানিয়েছে। হ্যাঁ, তারা তারা কি বলে, তারা কি বলে, হ্যাঁ এখানে দেখেন যে আল্লাহ প্রশ্ন করতেছে, তারা কি বলে সে এ বানিয়েছে। আচ্ছা এখানে দেখেন আল্লাহ তাহলে কি জানে না, এই যে বলছে তারা কি বলে সে এ বানিয়েছে, আল্লাহ বলতে বলতে তারা বলে সে এ বানিয়েছে, মোহাম্মদ তুমি এটা বানিয়েছো। আল্লাহ যদি কথা হইতো তারা বলে মোহাম্মদ তুমি এটা বানিয়েছো, বলো তোমরা যদি সত্য কথা বলো তবে তোমরা এ ধরনের 10টি সূরা আনো, আর আল্লাহ ছাড়া, এখানে হবে আমি ছাড়া অন্য যাকে পারো দেখি। তার মানে কি, এই যে বলছে যে আল্লাহ ছাড়া অন্য যাকে পারো, মানে ওরা বলছে যে তুমি তোমরাও কিন্তু আল্লাহরে ডেকে আনতে পারবে না, আমি তো পারি না, তোমরাও কিন্তু আল্লাহরে ডেকে আনতে পারবে। হ্যাঁ, বলছে আল্লাহ ছাড়া, তার মানে এখানে বলছে আল্লাহ ছাড়া অন্য যাকে পারো ডেকে আন, তার মানে এখানে বলতে চাচ্ছে মোহাম্মদ সে নিজে আল্লাহকে ডেকে আন, কিন্তু ডেকে আনি তার উচিত ছিল না যাদের দেখাই দিয়া, বলছে মানে কি আল্লাহ ছাড়া যাকে পারো ডেকে আন। এই মানে মনে করেন যে আপনার কাছে একটা কলম আছে, হ্যাঁ একটা নীল কলম আছে, তা আপনি বলছেন কি যে আমার কাছে এই নীল কলম ছাড়া আর যার কাছে আছে তার কাছ থেকে নিয়ে এসো, তার মানে কি আপনার কাছে আল্লাহ আছে, তার মানে এখানে কি মোহাম্মদ আল্লাহরে ডেকে আন, এই কথা কিন্তু এখানে বোঝা যাচ্ছে। আচ্ছা যাও, তো এটা আছে সূরা হুদ 11 নম্বর সূরা 13 নম্বর আয়াত, আপনারা এটা চেক করে দেখতে পারেন, সাথে সাথে চেক করে দেখবেন। আশাকা ভাই, হ্যাঁ বলেন। 10 সেকেন্ড, 10 সেকেন্ড না, হাসতে হাসতে পেট ব্যথা। আমি ছোটবেলায় যখন স্কুলে পড়তাম, প্রাইমারি স্কুলে, আমাকে যদি কেউ ধমকি দিত আমি বলতাম র আমাকে ধমকি দিছিস, আমি উমুককে ডাকে নিয়ে আসবো, তারপর তোর পেতানি দিব। এখানে নবীকে ব্যাগ দিছে সে আল্লাহ, তোমাকে বলো সেটা লিখে নিয়ে এসে। তার মানে মনে করেন যে এখানে আর একটা এক্সাম্পল দেওয়া যায়, মনে করেন যে এক গ্রামে একজন গ্যাংস্টার আছে, বুঝছেন, তা ও বলছে কি যে ওই গ্যাংস্টার ছাড়া আমি আর কারো ভয় পাই না, তুমি যদি ওই গ্যাংস্টার বাদে অন্য যারে পারিস দেখিয়ে নিয়ে আমার যা পারিস তাই করতো। হ্যাঁ বুঝছেন, এরকম হ্যাঁ হ্যাঁ অনেক। এমনই ব্যাপারটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরে একটু এগোই, হ্যাঁ এরকম ছোট ছোট প্রশ্ন করবেন, লম্বা প্রশ্ন করবেন না, যেন আমার ইমানের জন্য আঘাত লাগে না, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো এ ধরনের দাবি সূরা বাকারা 23 নম্বর আয়াত রয়েছে, আমি আমার দাসের প্রতি যা অবতীর্ণ করেছি তাতে তোমাদের কোনো সন্দেহ থাকলে তোমরা তার মতো কোন সূরা আনো, এবং সূরা ইউনিসের 38 নম্বর আয়াতে বলা হয়েছে তারা কি বলে সে এ রচনা করেছে। এখানে দেখেন আবার প্রশ্ন করছে, তাহলে কি সে জানে না, আল্লাহ কি জানে না? এই প্রশ্ন যখন আল্লাহ করবে তখন কি আল্লাহ এটা জানে না? আমরা প্রশ্ন করতে পারি যেহেতু আমাদের জ্ঞানের ঘাটতি আছে, বলো তবে তোমরা এর মতো এক সুরা আনো, আর যদি তোমরা সত্য কথা বলো তবে আল্লাহ ছাড়া অন্য যাকে পারো ডাকো। আচ্ছা এখানে আবার দেখেন সেই একই কথা, প্যাচাল একই প্যাচাল বারবার, এই যে আল্লাহ যদি এরকম আল্লাহর মতো একটা মানুষ, সরি
আল্লাহর মতো এরকম একটা সত্তা যদি এরকম একই কথা বারবার বলে তাহলে কি আছে? আজকে হাসতে হাসতে মরবো আমি আজকে, বলেন। আচ্ছা সরকার এই ভাই, ধরনের, হ্যাঁ বল। এখানে একটা ছোট্ট একটা কোশ্চেন আছে, এই যে আল্লাহ বলল যে তোমরা যদি মানে তবে তোমরা এর মতো একটা সুরা আনো, একটা সুরা বানানো কি এটা কি কোনো অসম্ভব ব্যাপার? কোরআনের মধ্যে যে ধরনের লেখাগুলি আছে যে আবু লাহাবের হস্তক্ষেপ ধ্বংসক, তার দুহাত ধ্বংসক, এখন একটা সুরা বানিয়ে আমি বললাম যে মোহাম্মদকে যারা গালি গালাজ করছে তাদেরকে আল্লাহ হেদায়েত করো, হ্যাঁ এরকম কয়েকটা লেখা লেখলে একটা সুরা হয়ে যায় কয়েকটা আয়াতে, তো এটা কি অসম্ভব কিছু? এটা তো একটা ভাষা দিয়ে লেখা রচনার মতো, তো এই ধরনের গাঁজাখুরি কথার কোনো ভিত্তি আছে যে একটা সুরা বানানো যাবে না? কোরআনে কি এমন কোন তথ্য দেয়া ছিল যে অক্সিজেন আর নাইট্রোজেন কে একসাথে করলে পানি হবে, অথবা অক্সিজেন আর হাইড্রোজেন কে একসাথে করলে এটা হবে? এই ধরনের কোনো কথা তো বলা নাই, এটা তো জাস্ট একটা লেখা যে ঠিক আমি, আছে, তোমরা কি ছাগল দেখো না, গরু দেখো না, তারা কিভাবে তারা তো সোজা হয়ে হাঁটতে পারে না, তাদেরও মানে হাত পা চারটা আছে, তাহলে তোমরা তো মানুষ হিসেবে শুকরিয়া আদায় করার কথা যে তোমরা সোজা হয়ে হাঁটতে পারো, এরপরে তোমরা আল্লাহ শুকরিয়া আদায় করবে না, এটাও তো একটা আয়াত হয়ে গেল। তো এইভাবে একটা সুরা তো লেখা কোনো অসম্ভব ব্যাপার না, তাহলে এই ধরনের কথা কেন বলবে একজন সৃষ্টিকর্তা? না বললে আর কি না করা যাবে? এখানে দেখ, হ্যাঁ বড় বলেন। কথা হলো যে, হ্যাঁ বড় কথা হলো যে একজন সৃষ্টিকর্তা, মহান শক্তিশালী ক্ষমতাবান আল্লাহ মানুষের সাথে চ্যালেঞ্জ করে, আমি হাসতে হাসতে আমার পেট ব্যথা। আচ্ছা এইটা একটা কথা, এইটা চিন্তা করতো মাইকেল ভাই, বড় কথা এটা। তার মানে এখানে যে আল্লাহ ছাড়া অন্য কারো ডেকে আনো, হ্যাঁ তার মানে কি, মানে আল্লাহ একটা সর্বভৌম বিষয় ছিল যে কেউ ডেকে আনতে পারতো, বুঝছো? এই জন্য নবী বলছে কি না, আমার আল্লাহর জন্য তোমরা ডেকে আনি, অন্য কারো ডেকে আনো, হ্যাঁ এরকম হয় না বিষয়টা? হ্যাঁ হ্যাঁ একদম এরকম। হ্যাঁ আচ্ছা, তাইলে এখন ঘটনা হচ্ছে কি যে এইখানে দেখেন, এই যে এইটা কি আল্লাহর কথা হবে নাকি বলেন তো? এটা কি কোনো মতে আল্লাহর কথা হতে পারে যে আল্লাহ ছাড়া, আল্লাহ কি বলবে যে আল্লাহ ছাড়া অন্য কারো ডেকে নিয়ে আসো? মাইকেল সরকার ভাই বহুত সাউন্ড হচ্ছে আপনার, কিছু বুঝতে পারতেছি না, সাউন্ড হইতেছে। আচ্ছা, আপনারা কথা বলেন, আমি একটু লিঙ্কটা প্রিন্ট করে দিয়ে আসি। আপনার সাউন্ড বহুত হচ্ছে। হ্যাঁ মাইকেল ভাই, হ্যাঁ হ্যাঁ বাবু ভাই, সরকার ভাই পিন করতে গেছে, আমি কিছু বলি। যেখানে যেটা কথা নিয়ে হাসি পায়, যাহাকে পৃথিবীর 180 কোটি মানুষ মানে, আর ওখানে কোরআনে লেখা আছে উনি এত ক্ষমতাশালী, আর উনি সাধারণ মানুষের সাথে চ্যালেঞ্জ করতেছে, এর থেকে বোঝা যায় যে কত অলৌকিক কথা এখানে। খালি অলৌকিক কথা, খালি অলৌকিক কথা, যেটা মুহাম্মদের জীবনী, যেটা বাস্তবে যদি কেউ দেখে সেটা একদম একটা মানুষের মতোই, কিন্তু এখানে মানুষের হাদিস কোরআন লিখতে লিখতে, মানুষ মুখে মুখে বলতে বলতে মোহাম্মদ কে একটা এমন অলৌকিক সাজাইছে যে উনি মানুষই না, আর আল্লাহ একটা অলৌকিক আর মোহাম্মদ একটা অলৌকিক। এই অলৌকিকতায় এই অজ্ঞতারা মানে এত বিশ্বাস করে যে মানুষ তো এটা করতে পারে না, তো নবী তো অলৌকিক কাজ করছে সব, তাহলে তো নিশ্চয়ই উনি নবী। কিন্তু এখানে যে এই সাহাবিরাই যারা এই হাদিস কোরআন লিখছে, যারা সাহাবি ছিল, তারাই কিন্তু লিখতে 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 1400 বছরে এই মোহাম্মদ কে একটা অলৌকিক সত্তা বানাই দিয়েছে, এই জন্য মোহাম্মদ কে মানুষ মহামানব মনে করে, বলেন নাকি বাবু ভাই? ভাই, লেখার মধ্যেও কিন্তু অনেক অনেকগুলো গোঁজামিল তারা মানে করে ফেলেছে, কারণ আপনি যখন একটা ভুলকে যতই ভালোভাবে আপনি মানুষের কাছে তুলে ধরতে যাবেন, আপনি কিন্তু একটা ভুলকে কখনো মানে সত্য করে প্রচার করতে পারবেন না, ভুল ভুলই থেকে যায়। কারণ একটা মিথ্যাকে ঢাকা দিতে গিয়ে অনেকগুলো আয়াত আপনি অনেকভাবে লিখছে তারা, কিন্তু লেখার পরেও ওই যে মিথ্যা মিথ্যা এই যে কথাগুলো, এগুলাকে মানে আরো হাজার হাজার আয়াত লিখে ওই মিথ্যাটাকে তারা সত্য বানাতে পারেনি। যেমন আমি যদি দেখি এখানে আপনার যেখানে কোরআনের মধ্যে বলা আছে যে আল্লাহ যদি চায়, মাইকেল নয়েজ আছে কেন তো ভাই, একটু ওই মাইক্রোফোনটা লাগান, হ্যাঁ খুব নয়েজ আছে, খুব নয়েজ আছে, সরকার ভাই এখন শোনা যাচ্ছে ক্লিয়ারলি? হ্যাঁ এখন ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ আমি যেটা বলবো সেটা হচ্ছে কোরআনের মধ্যে লেখা আছে যে আল্লাহ যাকে গাইড দেয় সে গাইড পায়,
আল্লাহ যাকে গাইড করে না সে কখনো হেদায়েত পায় না, এবং মোহাম্মদ চাইলেও তাদেরকে হেদায়েত দিতে পারবে না। এই যে কন্ট্রাডিকশন গুলা, মানে একটা মিথ্যা গ্রন্থকে তারা মানে লিখতে 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 এমন পর্যায়ে অনেকগুলো ভুল এগুলাতে করে ফেলেছে, যেগুলো মানে একদম হাস্যকর, যেখানে আল্লাহ গাইড না দিলে মোহাম্মদের কোনো শক্তি নাই সে মানুষকে লাইনে আনার, তাহলে মোহাম্মদকে কেন ফাটানো হলো? এখানেই তো তার কথার মধ্যেই তো এমন একটা কন্ট্রাডিকশন এখানে আছে যে তার কথার মধ্যে সে নিজে ধরা খেলো এখানে কোরআনের বাণীতে, যে আল্লাহ যদি গাইড না করে, তুই মোহাম্মদ হাজার চেষ্টা করলেও তো গাইড করতে পারবি না মানুষকে, তো তোকে মানে আল্লাহ পাঠাইছে কেন তাহলে? এটা তো একদম হাস্যকর, তাহলে মোহাম্মদের কোনো দরকারই ছিল না। মাইকেল, আমরা তাহলে আর একটু গান ইয়ে বলি, তারপর ক্যাসল ভাই হ্যাঁ হ্যাঁ চলে আসো। তো মাইকেল মাইকেল ভাই যেটা কথা বলছে বহুত গুরুত্বপূর্ণ কথা, ভাই কারণ বাবু ভাই পরে এটা নিয়ে গাইড আলোচনা করি। গাইড পাঠানোর দরকারটা কি ছিল তাহলে, যদি মোহাম্মদ যদি বাবু ভাই পারতোই না? আচ্ছা বলেন, ঠিক আছে বলেন বলেন। আচ্ছা, আমরা একটুখানি আর একটুখানি এগুই, আমরা তো এখন এক পাতাও এগুতে পারলাম না। আচ্ছা আচ্ছা, তো কোন পর্যন্ত পড়ছিলাম যেন করেছি, তাতে তোমাদের কোনো সাহায্য তো? তারা কি বলে সে এ রচনা করেছে বলো, তবে তোমরা এর মতো এক সুরা আনো, আর যদি তোমরা সত্য কথা বলো তবে আল্লাহ ছাড়া অন্য যাকে পারো রাখো। এ ধরনের চ্যালেঞ্জ এক ধরনের বালখিল্যতা, এবং তা যুক্তির হেতাভ্যাসের মধ্যে পড়ে, মানে লজিক্যাল ফেলাস। প্রথমত কোরআনের মতো সুরা যাচাই করার পন্থা বা বৈশিষ্ট্যাবলী কি হবে? আচ্ছা, এ বিষয়ে কোরআনে কিছু বলা হয়নি, কিন্তু এই কেউ যদি কোরআনের মতো সুরা রচনা করতে চান, তবে কোন কোন নির্দেশক দিয়ে পরিমাণ করা হবে ওই সুরা আদৌ কোরআনের মতো বা এর সমতুল্য হয়েছে কিনা, বা তার শ্রেষ্ঠত্ব কিভাবে নির্ণয় করা হবে? কোরআনে এ বিষয়ে কোনো উত্তর পাওয়া যায় না। দ্বিতীয়ত, কোরআন গদ্য ছন্দে রচিত অনন্য গ্রন্থ। কোরআনের মতো সুরা বলতে আসলে কি বোঝানো হয়েছে? কোরআনের মতো সুরা যদি কেউ লিখেন, সেটা স্বাভাবিকভাবে কোরআন হবে না, সেটা ভিন্ন হবে। উদাহরণ হিসেবে বলা যায়, ওমর খৈয়ামের বিশ্ববিখ্যাত কবিতা এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যের ভাষা জ্ঞান রচনা শৈলীকে অনুকরণ করে কেউ কোনো কিছু রচনা করলেও এগুলো মোটেও খৈয়াম বা রবীন্দ্রের সাহিত্য বলে গণ্য হবে না। তার কারণ কি, আমি যদি লিখি সেটা সরকার মানে সরকার কবিতা হবে, মাইকেল লিখলে মাইকেল কবিতা হবে, বাবু ভাই লিখলে বাবু ভাই কবিতা হবে, ক্যাসল ভাই লিখলে ক্যাসল ভাই কবিতা হবে, এরকম হবে। মনে করেন যে যে যেটা লিখবে তার নামটা কিন্তু সেইভাবে আসবে। এই জন্য কিন্তু আল্লাহ যে চ্যালেঞ্জটা দিছে, ওই চ্যালেঞ্জটা আসলে যুক্তিতে টিকে না। আচ্ছা, কারণ আচ্ছা তাদের শোনো ভাই, রচনা খায়। হ্যাঁ না বললে হয় না। আচ্ছা, আল্লাহর মতো যদি কেউ সুরা লিখতে না পারে, তাহলে যে দুইটা সুরা যে আসছিল এই এই কিতাবের মধ্যে আছে, যে ওই দুইটা সুরা পরে মুছে দেওয়া হইলো, আয়াত মুছে দেওয়া হইলো, আর শয়তানের মোহাম্মদ সুরা, বললো যে শয়তানের সুরা, তা শয়তান কিভাবে সুরা লিখলো? এটা আচরিত কথা, যেটা পড়তেছেন আমার মাথা নষ্ট। হ্যাঁ বলেন। কঠিন প্রশ্ন, কঠিন প্রশ্ন, গাঁজাখুরি কথার শেষ নেই রে ভাই, কঠিন আজকে প্রশ্ন। হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে একটু পরে এগুই। মাইকেল, এখানে দেখেন যে সব ব্যাখ্যা করে দিয়ে আসছে। আচ্ছা, এবার দেখেন, কারণ তাদের রচনা সাহিত্যের জগতে সর্বজন স্বীকৃত অনন্য সৃষ্টি। এই যে এই যে রবীন্দ্রনাথ, ওমর খৈয়াম, নজরুল, শেলি, বায়রন, শেক্সপিয়র, হ্যাঁ, এ কিন্তু এদের রচনা কিন্তু অলৌক, এই মানে অন্যতম। এখন আল্লাহ কিন্তু চাইলে এই যে এর মতো এই শেক্সপিয়ারের মতো কোনো মানে নাটক লিখতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিলাম আল্লাহ, আল্লাহ যদি লিখে দেখাতে পারে যে শেক্সপিয়ারের মতো একটা নাটক, তাইলে আমি মেনে নিব। তেমনি কোরআন, তৌরাত, জবুর, ইঞ্জিল, গীতাও এরকম এক একটি অনন্য গ্রন্থ। এগুলোর সাহিত্য মান নিয়ে তুলনা করা, শ্রেষ্ঠত্ব নির্ধারণ করা জটিল ও দুঃসাধ্য। তৃতীয়ত, সাহিত্যের দুটি বিষয়ের তুলনা অনেকাংশে আপেক্ষিক, এক এক জনের কাছে এক এক রকম মনে হতে পারে। হতে পারে বাংলা ভাষী কোনো ব্যক্তির দৃষ্টিতে রবীন্দ্র সাহিত্য হচ্ছে সাহিত্যের মানদণ্ড, একে মাপকাঠি ধরে অন্য সাহিত্য বিচার করা হয়। আবার অন্যের কাছে রবীন্দ্র সাহিত্য সনাতন ঘরানার মনে হতে পারে। তারপর আধুনিক, উত্তর আধুনিক সাহিত্যগুলোর বৈশিষ্ট্যগুলোকে তিনি গুরুত্বপূর্ণ নির্দেশক মনে করতে পারেন তুলনামূলক বিচারের জন্য। আবার কারো কাছে গ্রিক কবি হোমারের ইলিয়ড, ওডিসি হচ্ছে অসাধারণ মহাকাব্য। এই এই যে এই যে ইলিয়ড, এই যে হোমার, এই হোমার কিন্তু জন্মান্ধ ছিল এবং ভিখারি ছিল, এবং তারই লেখা কিন্তু দুটি বিখ্যাত এই যে মহাকাব্য, ইলিয়াড অ্যান্ড ওডিসি।
আর দুটো আছে, সেটা একটা আছে রামায়ণ এবং মহাভারত। এই চারটা কিন্তু পৃথিবীর বিখ্যাত মহাভারত বা এপিক মহাকাব্য। তো এই এই যে মহা এই আমি যেটা বলছিলাম যে হুমার ছিলেন জন্মান্ধ এবং ভিখারি, এই যে হুমারের এই যে ইলিয়াড এবং ওডিসি এই লেখাটা যারা পড়েছেন তাদের কাছে কিন্তু এই যে কোরআন কিন্তু এই সাহিত্য কিন্তু মানে একেবারে কিছুই না, একেবারে মানে ইসের মতো, মানে রাবিশ মনে হয়, বুঝছেন? এখানে তার বর্ণনার যে ক্যাপাসিটি অসাধারণ মহাকাব্য। আবার কারো কাছে সেকেলে ধরনের লোকগাথা মনে হতে পারে। ইংরেজ সাহিত্যিক শেক্সপিয়র শেলির সাহিত্য সম্পর্কে এরকম মূল্যায়ন হতে পারে। এই অবস্থায় অত্যন্ত স্পর্শকাতর ধর্মগ্রন্থ এর বাণীকে সাহিত্যমান অনুযায়ী বিচার করাটা আপেক্ষিক ও জটিল বিষয়। এবং এই যে স্পর্শকাতর ধর্মগ্রন্থ কোনটা আপনারা তো বুঝতেই পেরেছেন, সেটা আছে নিশ্চয়ই আল কোরআন। এবং সেটা কি সেটা সাহিত্যমান বিচার করাটা, এর সাহিত্য ভ্যালু কিন্তু এটা বিচার করাটা মানে খুব ছেলেমি বা এটা বাল্য মানে বালকিল্য হয়ে যাবে। পঞ্চমত, সময়ের সাথে সাথে ভাষার পরিবর্তন ঘটে, বাক্য গঠন, ভাবের প্রকাশ, শব্দ সম্ভার, শব্দের বানান, ব্যবহার, উচ্চারণ সহ একাধিক রূপ এবং ব্যাকরণগত পরিবর্তন ঘটে থাকে। এই পরিবর্তন কোন ভাষার জীবনী শক্তি এবং প্রবাহমানতার বহিঃপ্রকাশ। একবিংশ শতকের কোন ব্যক্তির পক্ষে চাইলে চর্যাপদ যুগের সাহিত্য রচনা করা সম্ভব না। কারণ এই যে চর্যাপদ, এই একবিংশ শতাব্দীর লোক কিন্তু এই যে চর্যাপদ রচনা করতে পারবে না, কারণ আমাদের ভিতরে কিন্তু সেই যে শব্দ ভাণ্ডার সেগুলো কিন্তু আমাদের ভিতরে নেই। তেমনি হাজার বছর ধরে আরবি ভাষাতেও পরিবর্তন পরিসাধন পরিবর্ধন সাধিত হয়েছে। তাই বর্তমান কালে রচিত কোন সুরা ও কোরআনের সুরানের মধ্যে ভাষাগত সাহিত্য মানগত পার্থক্য থাকবেই, ফলে এই দুইয়ের মধ্যে শ্রেষ্ঠত্বের তুলনা করা বা এরূপ কোন মূল্যায়ন অনর্থ অনুবাদ। আচ্ছা, মক্কার পৌত্তলিকদের তরফ থেকে কোরআন, এটা কিন্তু অনুবাদক এই যে ব্যাখ্যাটা দিয়েছেন এই যে বইটা, এই যে আলী দস্তির যে ইয়েটা অনুবাদ করেছেন, মক্কার পৌত্তলিকদের তরফ থেকে কোরআন কাল্পনিক কাহিনীতে পরিপূর্ণ বলে আর একটি অভিযোগ ছিল। দেখেন এই আপনারা আজকে উটকো নাস্তিকরা যে ওই যে দাবিটা করেন না, ওরাও কিন্তু এই এই দাবিটা করে বলে কাল্পনিক কাহিনী, এর আলিফ লাইলা সালা আর কিছু না, বুঝছেন? আপনারা ঠাকুর মা ঝুলিয়ে আলিফ লাইলা এই যেসব বলি থাকেন না, ওই সেই সময় এই আপনারা উটকো নাস্তিকরা যা বলি থাকেন, ওরাও কিন্তু এইরকম এই যে বলি, ওই সেই সময় কিন্তু আপনাদের মতো এইরকম উটকো নাস্তিক সেই সময়ও কিন্তু ছিল, বুঝছেন? আপনারা যেন ভেবেন না আপনারা সেরা হ্যাঁ উৎপন্ন। হ্যাঁ, হ্যাঁ, 10 সেকেন্ড দিবেন। হ্যাঁ বলেন। 10 সেকেন্ড এখানে এটা বলবো যে কোরআন একটা এমন কিতাব, সেখানে না ছন্দ আছে, না মন্দ আছে, না সুর আছে, না বাক্যের কোনো অর্থ আছে, না কোনো মানে আছে। ওইরকম একটা কিতাব পৃথিবীতে এমন একটা শিক্ষক নাই, এমন একটা লেখক নাই, সাহিত্যিক নাই যে ওই কিতাব লিখতে পারবে, কারণ ওটা তো একটা কিতাবই না। ওখানে লেখা আছে, তোমরা কি দেখো না, তোমরা কি শোনো না, এটা একটা এটা একটা লেখা হইলো না? আগা আছে, না গোয়া আছে, না মাথা আছে, না পাশা আছে, না তার কোনো পাতনি আছে, না কোনো কিছু আছে, কিচ্ছু নাই কোরআনের মধ্যে। এটা একটা কিতাব বাবু ভাই, এরকম কিতাব কে পৃথিবীর কেউ লিখবে? হ্যাঁ ঠিক আছে বলেন। হ্যাঁ না না, আপনি পারবেন না তো এই ধরনের কিতাব, ওই যে আল্লাহ নামক যে ছাগলটা বলেছে এই ধরনের কোন কিতাব, মানে কোন আয়া তো কেউ লিখতে পারবে না, কোন সূরা পারবে না তো। কারণ যে কোরআনের মধ্যে মোর দেন 600 ভার্সেস আছে আপনার এই যুদ্ধ 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 করা, যুদ্ধ জেহাদ জেহাদ, তাহলে 600 আয়াতের উপরে যদি জেহাদের কথাই থাকে, ওই ধরনের একটা কিতাব যদি আজকে আপনি লেখেন, আপনাকে থাপড়াইয়া গালে দাঁত ফালাইয়া আপনারে ফাঁসিতে ঝুলাইয়া দিব ধরিয়া। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এখন আপনি যদি একটা বাবু ভাই ক্যাসেল ভাই দশ একটু সেকেন্ড গরু কাটো দশ সেকেন্ড দশ দশ সেকেন্ড আপনি যদি একটা বস্তু লেখেন, একটা কবিতা বা একটা গদ্য লেখেন, সেখানে একটা বর্ণনা করতে গেলে আপনি একটা সুবাস, সুন্দর সুন্দর কথা একটা বাক্যগুলো মিলাবেন। আর কোরআনে কোন জায়গায় একটা কথা মিলানো আছে? সিধায় তোমরা কি দেখো না, তোমাদের যে দুইটা গুটি আছে, তোমরা গুটি গুটি কোথায় থেকে পেলে? আল্লাহ থেকে পেলে না, বিশ্বাস করো না? এগুলা এগুলা কথা। আচ্ছা ঠিক আছে, কাসাল ভাই শুনতে পাচ্ছেন? কাসাল ভাই শুনতে পাচ্ছিলাম তো, আমি একটু বাইরে, বুঝছেন তো, অসুবিধা নাই। এখানে এখানে ওই যে আপনার সেটানিক ভার্সেস লিখছিল না,
মুড়ি নিচ্ছি না তো আমি, মানে দোকানে আসছি। আচ্ছা ঠিক আছে, আপনারা আপনারা আলোচনা করেন, আমি নিরিবিলি জায়গায় গিয়ে পরে আবার কথা বলবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তাইলে আমরা কি করছিলাম যেন, এই কার কাছ থেকে নয়েজ আসছে ক্যাসেল ভাই, নয়েজ আসছে, আমি আপনার মিউট করে দিলাম, আপনি আবার আনমিউট করে ফেলাইছেন। আচ্ছা তাইলে আমরা এই যে বলছিলাম, ওই যে আপনাদের মতো উঠবো নাস্তিক সে সময় ছিল, ওই পর্যন্ত আমরা গেছি। আচ্ছা তার থেকে কাল্পনিক কাহিনীতে পরিপূর্ণ বলে আর একটি অভিযোগ ছিল, আর কেউ যখন তাদের নিকট আমার আয়াত আবৃত্তি করা হয় তখন তারা বলে আমরা তো শুনলাম, ইচ্ছা করলে আমরাও এরকম বলতে পারি, এ তো শুধু সে কালের উপকথা। সূরা আনফাল আয়াত নাম্বার 31, আপনারা একটু রেফারেন্স গুলো মিলাই নিবেন সাথে সাথে, মিলতেছে কিনা। আল তাবারির দা হিস্ট্রি অফ আল তাবারি ভলিউম 7 গ্রন্থের বর্ণনা অনুযায়ী পারস্য দেশ ভ্রমণকারী কুরাইশ গোত্রের বিখ্যাত কবি নদরবিন আল হারিস আল হিরার লাকমিদ রাজার দরবারে রাজকবি ছিলেন এক সময়, নবীর এই চ্যালেঞ্জ গ্রহণ করেন। এই দেখেন, এই যে আপনারা যেরকম উটকো নাস্তিক না, এই দেখেন, এই যে এই দেখেন উটকো নাস্তিক কিন্তু ছিল। তিনি ফেরদৌসী নামে সুন্দর একটি কবিতা লিখে গণজামায়াতে পাঠ করে শোনালেন এবং দাবি করেন কোরআনে যে আদ সামুদ লুত নূহ সাবা প্রভৃতি সম্প্রদায়ের কাহিনী বলা হয়েছে তার থেকে অনেক সুন্দর করে পারস্যের বিখ্যাত রুস্তম ইস্ফান্দার এর রাজকীয় ও বীরত্বপূর্ণ কাহিনী গাথা বলতে পারেন। কবি নদরবিন আল হারিসকে পরবর্তীতে বদরের যুদ্ধে বন্দী করা হয় এবং নবীর আদেশ ক্রমে আলিবিন আবু তালিব তাকে শিরশ্ছেদ করে। কি জন্য করেছে বুঝতে পেরেছেন? ওই যে ওসিয়ার সুন্দর করে লিখেছিল না, এই জন্য কিন্তু তাকে এই যে শিরশ্ছেদ করে দিল বদরের যুদ্ধে। ঘটনাটা বুঝেন আপনারা একটু, আপনারা যে আমাদের এই যে ধর্মের বিরুদ্ধে কথা বলেন আপনাদের পরিণতি কিন্তু এই রকমই হবে। এখন যেখানে আপনার এই ধরনের কোন সূরা এই যে এত সুন্দর করে কোরআনের ওই আয়াতগুলার চাইতে ওই সূরাগুলার চাইতে আরো সুন্দর করে লিখেছেন, লেখার পরে পাঠ করেছেন, কিন্তু এরপরে সেটার মূল্যায়ন তো করা হয়নি। যদি এটা এর কারণে তার গর্দান উড়িয়ে দেয়, কল্লা ফেলে দেয়, তখন তো আর কি ওই ধরনের সূরা মানে লিখতে সাহস করবে না বা লিখবে না। তো এখানে আল্লাহ আবার ভয় করে কেন যে তোমরা পারলে লিখে দেখাও, এটা তো মানে এক ধরনের ফাগলাম আর কি। এবার দেখেন তাহলে পরে কি বলতেছে একটু খেয়াল করেন। না 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 10 সেকেন্ড, ওইখানে আল্লাহ চ্যালেঞ্জে হাইরে গেছে, আল্লাহ দেখছে যে এ তো আমার থেকে বেটার সে বেটার লিখে আনছে, একে তো হত্যা না করলে আমি হেরে যাব, উনি যুদ্ধে জিহাদে জয় করে উনাকে হত্যা করে উনার কোরআনটাকে বলছে যে এই দেখো আমার মতো সূরা কেউ লিখতে পারে নাই। উনি যেই ভালো কবিতা লিখছে, ভালো কথা লিখছে, ভালো সাহিত্য লিখছে, তাকেই হত্যা করছে। কোরআন তো একদম থার্ড ক্লাস, এই কবিতা তো খুব সুন্দর, মানুষ তো বাবা দিছে, একে হত্যা কর বলেন। এক্স্যাক্টলি বাবু ভাই, আপনি আপনি সঠিক পয়েন্টটা ধরেছেন এবং বলেছেন। আচ্ছা তাহলে আমরা এবার দেখেন, যদি এ কোরআনের মতো কোরআন আনার জন্য মানুষ ও জিন একযোগে পরস্পরকে সাহায্য করে তবুও তারা এর মতো আনতে পারবে না। এই যে 17 নম্বর সূরা 88 নম্বর আয়াত, ওই যে উটকো নাস্তিকদের জন্য কিন্তু এই আয়াতগুলো নাজিল হয়েছে। আচ্ছা আচ্ছা সরকার ভাই, এখানে একটা প্রশ্ন আছে আমার, এই যে জিন আছে এটা এটা আমরা কিভাবে বিশ্বাস করব? জিনকে কি কেউ কখনো দেখেছে না? মুহাম্মদ এনে বা আপনার আল্লাহ এনে আমাদের সামনে জিনকে এনে উপস্থাপন করতে পারছে? আমরা তো জিনকে কখনো দেখিনি। বাংলাদেশে এক হুজুর আছে তার চুল কেটে দেয় জিনে, জানেন? আর ভাই আমরা জিনকে দেখতে হবে? আপনি রাতের বেলায় চুল কাটবেন, চুল কেটে এরপরে আসে বলবেন আমার চুল জিনে কেটে দিয়েছে কালকে রাতে, এটা তো হবে না। আপনি সামনে এনে দেখান, আমাদেরকে প্রমাণ দেখান যে ওইখানে আল্লাহ যে বলছে জিন জাতির কথা, ওই যে আরেকটা জাতি আছে, এই যে দেখো এটা একটা ধরে নিয়ে আসছি আমরা, এরকম এগুলো গায়েবী জিনিস, মানুষকে দেখানো যায় না, বৈজ্ঞানিক ভাবে প্রমাণ করা যায় না, গায়েবী। মোহাম্মদ কোরআন এই এই অবতীত। আচ্ছা মাইকেল আমরা একটু এগুই। ভাই এই এই বিশ্বাসেই তো ধর্ম টিকে আছে, এই অলৌকিকতাই ধর্ম টিকে আছে। এই যে যারা অজ্ঞতার মধ্যে আছে, যারা শিক্ষা দীক্ষা কম,
তারা এটা বিশ্বাস করে, বিশ্বাস করে পরে ভাবে যে বাপরে বাপ, ধর্মটা কত বড়, জিন আছে, জিনে এত কিছু করে, অলৌকিকতা। অলৌকিকতা ছেড়ে দেন, নবীর বাস্তব জীবন লেখেন, ধর্ম কয়দিন থাকে বলেন? আচ্ছা ঠিক আছে, মুহাম্মদ কোরআনকে নিজের নবুয়তির সনদপত্র হিসেবে বিবেচনা করতেন। হ্যাঁ আচ্ছা, এই কিতাব যে মুহাম্মদ ঐশী গুণে লাভ করেছেন সে সম্পর্কে মুসলিম পণ্ডিতগণ একমত। হ্যাঁ, এই দেখেন, এই যে ঐশী গুণ মানে, কিন্তু আমি আপনাদের বলি সেটা হচ্ছে যে ঐশী মানে হচ্ছে সৃষ্টিকর্তা বা আল্লাহ, আল্লাহর কাছ থেকে লাভ করেছেন এইরকম। কিন্তু এই প্রচারটা কিন্তু আমাদের নবী, আল্লাহর তো কেউ দেখেও নি, এই যে আজরাইল মানে জিব্রাইলেও কেউ দেখেনি, কিন্তু আমাদের এই যে সব আলেম ওলামা জালেম জুলামা, হ্যাঁ আলেম বা জালেম যাই বলেন না কেন আপনারা, উঠো নাস্তিক, এরা কিন্তু সব একমত যে এটা না আল্লাহ পাঠাইছে। যদিও বাগ্মিতা ও বিষয়বস্তু দিক দিয়ে কোরআন কতটুকু অলৌকিক এ বিষয়ে অনেক বিতর্ক রয়েছে। মুসলিম পণ্ডিতগণ সাধারণভাবে উভয় দিক দিয়ে একে অলৌকিক বলে মনে করেন, কোনো নিরপেক্ষ পর্যালোচনা নয়, মানে নিরপেক্ষ কিন্তু আলোচনা করে না, বরং কোরআনের প্রতি আবেগপূর্ণ গভীর বিশ্বাসী। দেখেন, আপনি এটাকে অলৌকিক তখনই মনে হবে এর প্রতি যখন আবেগপূর্ণ গভীর বিশ্বাস কাজ করবে, এই মতামতের প্রধান অবলম্বন, বুঝছেন? এটা অলৌকিক তখনই হবে যখন আপনি আবেগপূর্ণ থাকবেন, গভীর বিশ্বাসী থাকবেন কোরআনের প্রতি, তখনই কিন্তু আপনাকে এটা অলৌকিক বলে মনে হবে। এর বাইরে কিন্তু আর অলৌকিক মনে হওয়ার কিছু নেই। এসে বাজারে আপনি 10 টাকা দিয়ে একটা বই কিনলে সেটা কিন্তু আরো বেশি অলৌকিক, যদি আপনি এবার গভীর আবেগ এবং গভীর বিশ্বাস দিয়ে যদি আপনি পর্যালোচনা করেন। এক্ষেত্রে অমুসলিম পণ্ডিতেরা এমন অনেক শক্ত ভিত্তি খুঁজে পেয়েছেন, আচ্ছা, যেগুলোর উপর দাঁড়িয়ে কোরআনের বোধগম্যতা বাগ্মিতা নিয়ে প্রশ্ন তোলা যায়। এই যে অমুসলিম পণ্ডিতরা, এই কিন্তু আপনি যদি ওই অবিশ্বাস নিয়ে যদি কোনো কিছু বিচার করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে ওর যে ভুল ত্রুটি আছে এগুলো কিন্তু আপনি খুব সহজে তুলে ধরতে পারবেন। কোরআনের বক্তব্যের যে ব্যাখ্যার প্রয়োজন রয়েছে সে ব্যাপারে মুসলিম পণ্ডিতরা আগেই ঐক্যমত্যে পৌঁছেছে। বিশিষ্ট বিশিষ্ট তাফসির কারক জালাল উদ্দিন আল সুয়ুতি 1400 রচিত কিতাব আল ইতকান ফি উলুম আল কোরআন এর একটি পুরো অধ্যায় এই বিষয়ে রচিত। শুধুমাত্র উসমানীয় যুগের সংকলিত সম্পাদিত কোরআনের মূল অংশের সমালোচনামূলক সংশোধনের মাধ্যমে পাঠ্যাংশের ক্রমান্বয়িকতার ভুল বিন্যাসী নয়, কোরআনের ভাষারীতি অনেক ক্ষেত্রে জটিলতার সৃষ্টি করে। এই যে উসমান যখন এই যে কোরআনটা এই যে সংশোধন করলো না, সংকলন করলো, তখন কিন্তু এই যে আয়াতগুলো যেভাবে যেভাবে আমাদের মোহাম্মদ বলেছিল সেভাবে সেভাবে কিন্তু আর ওখানে নেই। আপনারা নিশ্চয়ই জানেন কোরআন সংকলনের ইতিহাস যদি পড়েন, তাহলে দেখবেন যে 1 নম্বর সূরা কয় নম্বরে গেছে, 2 নম্বর সূরা কয় নম্বরে গেছে, আপনারা কিন্তু এগুলো দেখবেন। কিন্তু আমরা এটা দেখে অভ্যস্ত, এই কোরআনে যেভাবে আছে ওইভাবে ওইভাবে কিন্তু আসলে নাজিল হয়নি। হ্যাঁ আচ্ছা, মুসলিম পণ্ডিতদের মাঝে ধর্মীয় গোলামি এবং অত্যুক্তি চেপে বসার আগে ইব্রাহিম আন নাজ্জামের 775 থেকে 845 খ্রিস্টাব্দের মতো অনেক মুতাজিলা দার্শনিক প্রকাশ্যে স্বীকার করেছেন কোরআনের বিন্যাস ও বাক্য গঠন অলৌকিক কিছু নয়। এই দেখেন, এই যে 775 খ্রিস্টাব্দ থেকে 845 খ্রিস্টাব্দে, এই সময় মানুষ কিন্তু এই যে বাক্য বিন্যাস এবং বাক্য গঠন অলৌকিক কিছু নয়, আপনাদের সাইতে বড় নাস্তিক কিন্তু এরাই ছিল, দেখেছেন? মুসলিম পণ্ডিত। আচ্ছা তারপরে দেখেন, এবং অন্য কোন খোদা ভীরু মানুষের পক্ষে একই ধরনের কাজ কিংবা এর থেকেও বেশি সাহিত্যমান সমৃদ্ধ কাজ করা সম্ভব, বলছে যারা খোদা ভীরু আছে তাদের তাদের মানে অন্য যে কেউ কিন্তু এর সাইতে আরো সাহিত্যমান সমৃদ্ধ কাজ করতে পারে। অতএব এখানে অলৌকিক কথা বলে কিছু নেই। নাজ্জাম বলেন, ভাগ্য গণনাকারীদের সেটাই তো আমি বললাম, এখানে যে কোরআন আল্লাহ পাঠাইছে, বাপরে বাপ, আরে এখানে আল্লাহ যে আছে সেই কথাটা কে বলছে? আল্লাহ বলছে না, হযরত মুহাম্মদ বলছে আল্লাহ পাঠাইছে, সেই মুহাম্মদের কথা শুনেই আল্লাহ আছে সর্বনাশ, কোরআন আল্লাহ পাঠাইছে সর্বনাশ, অলৌকিকতা অলৌকিকতা অলৌকিকতা। এখানে বিচার করলো না যে একটা বুড়া রাখাল উনি বলছে আল্লাহ কোরআন পাঠাইছে আমার কাছে, আমি আল্লাহর রসুল, সেই কথাই অলৌকিক ভেবে নিয়ে তারা এই এত বড় বিশ্বাস করিয়ে তারা জীবনটাকে ধ্বংস করতেছে, জাতিকে ধ্বংস করতেছে, যে আল্লাহর কোরআন আল্লাহ পাঠাইছে সর্বনাশ, বলেন?
এবং কি বাবু ভাই, এই যে আপনার এই যে জিন জাতির কথা বলা হয়েছে, জিন জাতিকে তো কেউ দেখেনি। এখন যদি আমি একটা বই লিখে, কোরআনের মতো একটা বই লিখে, যেরকম হাজার হাজার লক্ষ লক্ষ বই মার্কেটে আপনি পান কোরআনের চাইতে আরো উন্নত মানের বইগুলো, ওগুলার যে শব্দগুলো, শব্দোচ্চারণ গুলো, তাহলে আমি যদি একটা বই লিখে এখন বলি যে তোমরা কি জানো ওইখানে এলিয়েন নামক একটা জাতি আছে, সেগুলোকে আমি সৃষ্টি করেছি, তোমরা কি জানো ওইখানে হুঙ্গু হুঙ্গু কাইনে আনুং নামে আরেকটা জাতি আছে, এটা আরেকটা উপগ্রহে আমি সৃষ্টি করেছি যেটা দুনিয়া থেকে এত শো এত হাজার কিলোমিটার দূরে আছে, আরেকটা জাতি আরেকটা গ্রহে। এখন এদের তোমরা কিন্তু ওই জাতিটাকে দেখবা না, ওইটা হচ্ছে অদৃশ্য জাতি। এখন এগুলা হলো গাঁজা করে কথাবার্তা, বুঝছেন কি বলবো? হ্যাঁ সরকার, এখন হ্যাঁ তো আমি আরেকটু ভাই, বাবু ভাই আরেকটুখানি এগুই। হ্যাঁ আচ্ছা, এখানে দেখেন ব্যাখ্যা কিন্তু করে দিয়েছে, কোরআন সে অর্থে অলৌকিক নয়, তবে পূর্বে সঙ্গ ওই সরি এই যে নাজ্জাম বলেন, ভাগ্য গণনাকারীদের ভবিষ্যৎ বাণীকে যে অর্থে অলৌকিক হিসেবে বলা হয়, কোরআন সে অর্থে অলৌকিক নয়। মানে এর সাইতে কিন্তু ভাগ্য গণনাকারীদের কি অলৌকিক বলা যেতে পারে। তবে পূর্বে সংঘটিত ঘটনা সমূহের সঠিক পরিণামদর্শী হিসেবে কোরআনকে অলৌকিক বলা যেতে পারে। পারস্যের ধর্মতাত্ত্বিক এবং এক সময়ের মুতাজিলাপন্থী ইবনে ইসাক আল রাওয়ান দি 827 থেকে 911 খ্রিস্টাব্দের মতে নাজ্জামের এই উক্তিগুলো প্রচলিত ধর্মমতের বিরোধী। আব্দুল কাদের আল বাগদাদি মৃত্যু 429 হিজরি থেকে বা 1037 খ্রিস্টাব্দ তার কিতাবুল ফারক বাইনাল ফিরাক বইয়ে এখানে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে পার্থক্য তুলে ধরা হয়েছে। নাজ্জামকে দোষারোপ করার জন্য ধর্মদ্রোহিতাকে অজুহাত হিসেবে ব্যবহার করেছে। আল বাগদাদির মতে নাজ্জামের বক্তব্য কোরআনের সুরা বনি ইসরাইলের 88 নম্বর আয়াতের সুস্পষ্ট বিরোধী, যেখানে বলা হয়েছে কোরআন সর্বদাই অনুকরণীয়, মানুষ এবং জিনেরা যৌথভাবে চেষ্টা করলেও একে অনুসরণ করতে পারবে না। আচ্ছা গেল, তো আমাদের এখানে কারা কারা আছেন? আমান ভাই, ক্যাসেল ভাই। হ্যাঁ আমান ভাই বলেন। ভাই ওই যে বাইরে, আর তখন ওই ভুল করে চাপ পড়ে গেছিল আপনার মিউটে, একটু বাইরে আছে তো যাই। আমি আমান ভাইয়ের কাছে গেছি, আমারে ব্যাক স্থিতি রাখতে পারেন, ব্যাক স্থিতি রাখেন। আমি আমি বলছি কিন্তু আমি আমি যে আমি আচ্ছা ঠিক আছে, কথা জানি কেমন ইকো হচ্ছে। হ্যাঁ আমান ভাই এখন বলেন। হ্যাঁ একটা কথাগুলো খুব ইকো হচ্ছে, তো আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে কোরআনে যে আল্লাহ ঘোষণা দিল যে জিন এবং মানব জাতি সব মানব জাতি, হ্যাঁ আমি মানব জিন এবং মানব জাতির সবাই মিলে কোরআনের একটি সুরার মতো সুরা কেউ রচনা করে নিয়ে আসতে পারবে না, কিন্তু কোরআনের মতো একটা ফালতু গ্রন্থের চ্যালেঞ্জ যে কোনো মানুষ গ্রহণ করতে পারে। ঠিক আছে, কোরআনে কোরআনে অজস্র গ্রামাটিক্যাল মিস্টেক আছে, এটি কোরআনের মধ্যে বিভিন্ন সুরায় গ্রামাটিক্যাল মিস্টেক আছে, সুতরাং এই গ্রন্থের মতো গ্রন্থ রচনা করা কিংবা একটি সুরা রচনা করা খুবই কষ্টের ব্যাপার না, বরং সহজ ব্যাপার। ঠিক আছে, এখন আমি বলি রবীন্দ্রনাথের গীতাঞ্জলির মতো কি কেউ গীতাঞ্জলি রচনা করতে পারবে? রবীন্দ্রনাথের আমি যদি চ্যালেঞ্জ এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরীর মতো একটা কবিতা লিখে নিয়ে আসো, কেউ পারবে লিখে নিয়ে আসতে? কেউ পারবে না। কিন্তু কোরআনের সুরাগুলোর মতো সুরা রচনা করে নিয়ে আসা সম্ভব। যেমন কোরআনে বলা হয়েছে যে এক ফুটা স্কলিত আপাক পানি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। এখন আমি যদি বলি গুড়ার বাচ্চাকে এক ফুটা নাপাক স্কলিত পানি থেকে কি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে, এটি তো কোরআনের আয়াতের মতো হয়ে গেল, ঠিক না? তো কোরআনের মধ্যে তো কোনো সাহিত্য মান নেই। এখানে আছে ঠাকুরমার ঝুলির মতো কিচ্ছা কাহিনী, ইয়াজুজ মাজুজ ইয়াজুজ মাজুজ জুলকান্নাইন, তারপর ইউসুফ জুলাইখার কিচ্ছা কাহিনী। তো কাহিনী তো যে কেউ রচনা করতে পারে, এটিতে কোনো চ্যালেঞ্জের ব্যাপার স্যাপার আছে?
ঠিক আছে, এই হচ্ছে আমার বক্তব্য, ধন্যবাদ। সরকার ভাই, মাইকেল ভাই, শোনা যাচ্ছে? এই কি সবাই মিউট করা নাকি? আমার কথা শোনা যায়? হ্যাঁ বলেন, এতক্ষণ তো শুনি নাই, আমারই খারাপ না আপনার খারাপ? না, আপনার তো আমান ভাই কথা বলছিল, তো এই জন্য আমি একটুখানি বাইরে গেছিলাম। ও আমান ভাই বলেন, কথা শেষ? শেষ? আচ্ছা, তাইলে এই মাইকেল আপনি একটু পড়ি শুনান ভাই এবার। না, ব্যাপারটা হচ্ছে খুব ইকো হচ্ছিল, বুঝছেন? আমি জানি না। হ্যাঁ, সরি। না, আমরা তো ইকো পাচ্ছি না। আচ্ছা, এখন এখন ইকো হচ্ছে না, এখন ইকো হচ্ছে না, তাহলে আমি আমার আপনার কথা তো আবার শুনতেছি না। আপনি একটা কাজ করেন আমান ভাই, বের হয়ে যান, আচ্ছা বের তাহলে হয়ে আবার আপনারা চালিয়ে যান, সমস্যা হচ্ছে, আমি শুনি, ঠিক আছে, আপনি সমস্যা একটু নেই। বের হয়ে যেয়ে আবার ঢুকেন, তাহলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ মাইকেল, আমার কথা শুনতে পাচ্ছেন? মাইকেল, হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। কিন্তু মাইকেল শোনে না কেন? আচ্ছা, তাইলে এ বাবু ভাই, এইখান থেকে পড়েন তো নাজামের শিষ্য ও মৃত্যু পরবর্তী গুণগ্রাহীরা, এখান থেকে পড়েন তো দেখি। বুঝে দিয়া, বুঝে আমি তো দিয়া, মোবাইলে কি করব? মোবাইলে বেড়া ই করা যায়, জুম করা যায়, আচ্ছা ঠিক আছে, নিয়ে হিসাব করি মেলা। ওই ই করে নেন, ফ্ল্যাট করে নেন, নিয়ে জুম করে নেন। হ্যাঁ করছি। আচ্ছা, এবার পড়া যাচ্ছে না? আচ্ছা, আরো বড় করে দিলাম, এবার পড়েন। নাজ্জামের শিশু ও মৃত্যু পরবর্তী গুণগ্রাহীরা যেমন ইবনে হাজম এবং আল খাইয়াত নাজ্জামকে সমর্থন করে কলম ধরেছেন, সমর্থন করে কলম ধরেছেন। শীর্ষ স্থানীয় মুতাজিলাপন্থী অনেক ইসলামী চিন্তাবিদ নাজ্জামের যুক্তিগুলো প্রচার করেছেন। তারা তারা নাজ্জামের দর্শনের সাথে কোরআনের বক্তব্যের কোনো বিরোধ খুঁজে পান নেই। তাদের অনেকগুলো যুক্তির মাঝে একটি ছিল, আল্লাহ নবী মুহাম্মদকে কোরআনের অনুরূপ আয়াত তৈরির ক্ষমতা দেন নাই, তবে অন্য যে কোনো সময়ে এবং স্থানে কোরআনের আয়াতের অনুরূপ শব্দগুলি তৈরি করা সম্ভব এবং তা এমন কোনো কঠিন কাজ নয়। ধারণা করা হয় সিরিয়ার প্রখ্যাত অন্ধ কবি আবু আল আলা আল মারি 973 1058 খ্রিস্টাব্দে আল ফুজুল ওয়া আল পায়াত নামের ছড়াধর্মী ধর্ম ব্যাখ্যানটি, যার একটি অংশ আজও অবশিষ্ট আছে, কোরআনের ব্যঙ্গাত্মক অনুকরণে রচনা করেছেন।
আচ্ছা আপনারা কিছু কে বলবেন ডাকছেন এখানে? বোধহয়, আপনি তো ডাক শুনি নেন। হ্যাঁ এখানে কিছু বলবেন? না বলবো না, আমি একটু পড়ি শোনাচ্ছি। করেন আচ্ছা আপনি মিউট করেন, আপনার কেউ ডাকছে বোধহয়। কোরআনের বাক্য সমূহ অসম্পূর্ণ এবং সম্পূর্ণ ভাবে বোধগম্য হওয়ার ক্ষেত্রে এগুলির ব্যাখ্যার প্রয়োজন হয়। এতে অনেক বিদেশি শব্দ, অপরিচালিত আরবি শব্দ ব্যবহার করা হয়েছে এবং অনেক শব্দ রয়েছে যেগুলোকে স্বীয় সাধারণ অর্থে ব্যবহার করা হয়নি। লিঙ্গ এবং সংখ্যার অন্বয় সাধন না করে বিশেষণ এবং ক্রিয়াপদের ধাতু রূপ করা হয়েছে। অনেক সময় সংশ্লিষ্টতা নেই এমন অপ্রয়োজনীয় ব্যাকরণগত ভাবে ভুল সর্বনাম পদ ব্যবহার করা হয়েছে। এই যেরকম আপনারা বলেন, এখানে কেন আমরা ব্যবহার করা হলো, আমি কেন ব্যবহার করা হলো না, এই যে ব্যাকরণগত অনেক ভুল এবং ছন্দবদ্ধ অনুচ্ছেদ সমূহে এমন অনেক বিধিও পদ ব্যবহার করা হয়েছে যার সাথে সংশ্লিষ্ট অনুচ্ছেদে আলোচ্য মূল বিষয়ের সাথে এগুলোর কোনো মিল নেই এবং অনেক এই ফ্রেজ ব্যবহার করা হয়েছে যেগুলোর সাথে এর কোনো মিল নেই। হ্যাঁ, ওই যে বলা আছে, আল্লাহ যা তোমার জন্য হালাল করেছে তুমি তা কেন হারাম করে নিচ্ছ। হ্যাঁ, এবার এখানে দেখা যাচ্ছে লিখতেছে আল্লাহ মহা, মানে আল্লাহ অত্যন্ত নিষ্ঠুর ক্রুদ্ধ, এরকম অনেক কথাই কিন্তু এখানে লেখা আছে। ও যিশু ছড়িয়েছে, আমার খাটনি কমে গেছে। হ্যাঁ সরকার ভাই, কি অবস্থা? একটু পড়েন তো দেখি ভাই, আমার গলার অবস্থা ভালো না। আচ্ছা পড়ে দিচ্ছি, সমস্যা নাই। মানে এই পড়া নিয়ে সমস্যা হচ্ছে, এটা দেখে আমি ঢুকলাম, দেখি ইয়া করা যায় কিনা। কথা হচ্ছে আমার এখান থেকে কিছুটা নয়েজ আসার কথা, সেটা হচ্ছে যে আমার এখান থেকে কি ঝামেলা হচ্ছে, নয়েজ আসতেছে, খুব সমস্যা হয়। হ্যাঁ নয়েজ আসছে, একটু সাউন্ড আসছে। এটা হচ্ছে পাশে একটা মাহফিল হচ্ছে, থেকে পাশে একটা মাহফিল হচ্ছে, তো হ্যাঁ 10 সেকেন্ড। আমি সরকার ভাই, আমি যেটুক পড়লাম সেখানে তো আমি দেখলাম একজন মানুষে ব্যঙ্গাত্মক হিসাবে কোরআনের আয়াত লিখেছিল, এই আমি যেটা ব্যঙ্গাত্মক পড়লাম। না, ব্যঙ্গাত্মক, ব্যঙ্গাত্মক। আপনি একটু বাংলা শিখাই দিই। হ্যাঁ এই আচ্ছা বলেন দিশু ভাই। ব্যঙ্গাত্মক, হ্যাঁ আবার বলেন। হম হম ব্যঙ্গাত্মক না ব্যঙ্গাত্মক, হ্যাঁ বুঝতে হবে। হ্যাঁ ঠিক আছে, গ্রীষ্ম না কিন্তু গ্রীষ্ম। আমাদের ভাষা হ্যাঁ অল্প না, আমাদের ভাষা অল্প উল্টা আছে, আমরা ব্যঙ্গাত্মক কই, আপনার আচ্ছা ব্যঙ্গাত্মক। তাহলে কোথা থেকে পড়বো সরকার ভাই? এই যে এই কোরআনের বাক্য সমূহ অসম্পূর্ণ, এখান থেকেই পড়বো। আচ্ছা ঠিক এই আছে, জায়গায় মজা এটা আছে। হ্যাঁ এটা আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে পড়তেছি। সরকার ভাই, কোরআনের বাক্য তাকে আবার হত্যা করেছে নাকি? ওই যে ওই মানুষটা যে লিখেছিল তাকে হত্যা করেছে নাকি? সে পরে বোঝা যাবে, আগে একটু পড়তে দেন না, জিনিসটা ভুল যায় না, এই উটকোন আসতে গুলো সমস্যা আছে। হ্যাঁ বলেন। আচ্ছা হ্যাঁ, কোরআনের বাক্যসমূহ অসম্পূর্ণ এবং সম্পূর্ণভাবে বোধগম্য হবার ক্ষেত্রে এগুলোর ব্যাখ্যার প্রয়োজন হয়। এতে অনেক বিদেশি শব্দ, অপ্রচলিত আরবি শব্দ ব্যবহার করা হয়েছে এবং অনেক শব্দ রয়েছে যেগুলোকে স্বীয় সাধারণ অর্থে ব্যবহার করা হয়নি। লিঙ্গ এবং সংখ্যার অন্বয় সাধন না করে বিশেষণ এবং ক্রিয়াপদের ধাতুরূপ করা হয়েছে। অনেক সময় সংশ্লিষ্টতা নেই এমন অপ্রয়োজনীয় এবং ব্যাকরণগতভাবে ভুল সর্বনাম পদ ব্যবহার করা হয়েছে এবং ছন্দবদ্ধ অনুচ্ছেদ সমূহে এমন অনেক বিধেয় পদ ব্যবহার করা হয়েছে যার সাথে সংশ্লিষ্ট অনুচ্ছেদে আলোচ্য মূল বিষয়ের সাথে এগুলোর কোনো মিল নেই। ফলে ভাষাগত এমন অনেক অগ্রহণযোগ্য বিষয়াদি কোরআনের সমালোচকদের, যারা কোরআনের বোধগম্যতা নিয়ে প্রশ্ন তুলেন, সেই সমস্ত সমালোচকদের সমালোচনার সুযোগ করে দিয়েছে। এই সমস্যাগুলো নিষ্ঠাবান মুসলমানদের মনেও যথেষ্ট প্রশ্নের জন্ম দিয়েছে, ফলে কোরআনের তাফসির কারকরা কোরআনের বক্তব্যের ব্যাখ্যা খুঁজতে বাধ্য হয়েছেন। কোরআন অধ্যয়নের ক্ষেত্রে মত ভিন্নতার পিছনে যেসব কারণ রয়েছে এই বিষয়টি তাদের মধ্যে অন্যতম। হ্যাঁ এখানে চমৎকার একটি বিষয় তুলে ধরা হয়েছে। এইখানে যদি একটু ব্যাখ্যা করেন, এইখানে একটুখানি যদি ব্যাখ্যা করেন, এই যে হ্যাঁ তাফসীর হ্যাঁ হ্যাঁ কি জন্য মানে প্রয়োজন। এই 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 আরে আমার স্ক্রিনটা চলে গেছে। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা এখানে যে বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে সেটা হচ্ছে যে এই যে কিছু
এমন কিছু শব্দ এখানে ঢোকানো হয়েছে যে যে শব্দগুলো হচ্ছে অনেকটাই অনেক বিদেশি শব্দ আছে যেগুলো অনেক পূর্বে ব্যবহৃত হতো, এরকম কিছু শব্দ যেগুলার বর্তমান ভিন্ন মানে হচ্ছে যে ভিন্ন দাঁড়াই, এবং ব্যাকরণগত কিছু অগ্রহণযোগ্য শব্দ এখানে ঢোকানো হয়েছে, যেহেতু তৎকালীন 7টি আঞ্চলিক ভাষায় এই বিষয়গুলো নাজিল হয়েছিল। কাজে এই বিষয়গুলোর ভিতরে এমন কিছু শব্দকে ঢোকানো মানে ব্যবহার করা হয়েছে যে শব্দগুলো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের অর্থ ইউজ করে, ঠিক আছে, যার কারণে কোরআনের সঠিক সহজ সরল একটা ব্যাখ্যা মানে এই আয়াত দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝানো হয়েছে এইটার এইটার ব্যাখ্যা করতে গিয়ে সরাসরি কিন্তু মুসলমানরা সমর্থন হয় নাই, কোরআনের তাফসির কারকরা কিন্তু সমর্থ হয় নাই, এটা বোঝানোর ক্ষেত্রে তারা পরবর্তীতে কিন্তু কি তাফসির করতে বাধ্য হয়েছেন, বিভিন্ন তাফসির কারকের বিভিন্ন ধরনের ব্যাখ্যা কিন্তু এক এক রকম, আমরা কিন্তু এই বিষয়টা দেখতে পারি। আমি প্রায় 12টার মতো তাফসির করেছি, তো আমি কিন্তু প্রত্যেকটা তাফসিরের সাথে কিছু কিছু পার্থক্য পেয়েছি, একটা তাফসির কারক একভাবে একটা বিষয়কে তাফসির করেছে, আরেকটা তাফসির কারক আরেক রকম ভাবে সেই বিষয়টারই তাফসির করেছে, মূল আয়াত কিন্তু একটাই, মূল আরবি আয়াত একটাই। যদি ব্যাপারটা এত সহজই হতো, যদি ব্যাপারটা এত সহজ এবং সরলই হতো, যেমন আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে বলতেছেন আমি কোরআনকে সহজ করে নাজিল করেছি যেন তোমরা পড়তে পারো, সহজেই বুঝতে পারো, ভাই এতই যদি সহজ হইতো তাহলে এক মানে একজনের তাফসিরের সাথে আরেকজনের তাফসির মিলছে না কেন, একজনের তাফসিরের সাথে আরেকজন তাফসিরে মিলছে না কেন, এই সিম্পল প্রশ্নটা মাথায় আসলে আপনি অতি সহজে বুঝতে পারবেন যে এখানে এমন কিছু শব্দ ব্যবহার করা হয়েছে, এমন ভাবে এই জিনিসটাকে লেখা হয়েছে যেখানে যে ব্যক্তি যেভাবেই পড়ুক না কেন সে মানে একজনের একটা নির্দিষ্ট নির্দিষ্ট একটা ব্যাখ্যাকে সে কখনো উপলব্ধি করতে পারবে না, কারণ এই নির্দিষ্ট ব্যাখ্যার মতো করে এই জিনিসটা লেখাই হয় না, এই জিনিসটা লেখাই হয়েছে এরকম জিলাপির মতো করে। আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি, ছোট্ট প্রশ্ন, যদি ওর সাথে রিলেটেড না, আপনি যে বললেন যে 7টা উপভাষায় এটা ওই সরকার, ভাই আমার তো ল্যাপটপের স্ক্রিনটা চলে গেছে আমি দেখতে পাচ্ছি না, আমি একটু আমি আবার স্ক্রিনটা অফ করি তা আবার অন করেন, দেখুন যে ঠিক হয়ে গেছে, স্ক্রিনটা অন করেন অফ করেন, হ্যাঁ ওই পাশে অফ বাটনে দিয়ে আবার অন করেন, দেখবেন যে এই স্ক্রিন চলে আসছে, আমার মাঝে মাঝে ওরকম হয়। হ্যাঁ কি আসছে এবার যিশু? যিশু বোধহয় শুনতে পাচ্ছে না। যেমন সূরা মুদাসসিরের প্রথম আয়াতের কথা উল্লেখ করা যায়, ওহে তুমি যে কিনা নিজেকে চাদরে ঢেকে রেখেছো, এখানে চাদরে ঢেকে রাখা বা চাদর আবৃত এর গ্রহণযোগ্য আরবি শব্দ আছে মুদাসসির, কিন্তু বহুল প্রচলিত একটি মত অনুযায়ী এটি হওয়া উচিত ছিল মুদাদাসসির। এজিসু এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, এখন স্ক্রিন চলে আসছে। আচ্ছা আচ্ছা, আমি আপনার কাছে যে প্রশ্নটা আমি রাখতে চাচ্ছিলাম সেটা আপনি একটু আগে বললেন যে 7টা উপভাষায় এটা নাজিল করা হয়েছে, তো 7টা উপভাষায় নাজিল না করে যদি 7টা আলাদা ভাষায়, যেমন মনে করেন যে মান্দারিন ভাষা, ইংরেজি ভাষা, তারপরে বাংলা ভাষা, এরকম যদি 7টা ভাষায়, ফ্রেঞ্চ ভাষা, হ্যাঁ এইরকম যদি বা জার্মান ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ এরকম যদি 7টা ভাষায় যদি আপনার নাজিল হইতো, তাহলে সেইটা আরো অলৌকিক হতো না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। যে একজন অশিক্ষিত লোক মানে ওই যে কি বলে জানো, উম্মে নবী 7টা ভাষা কি করিয়ে একই সাথে সে বর্ণনা করতেছে, তাইলে আরো তো এখানে তো অলৌকিকতা ভাষা দিয়ে প্রকাশ করা যেত অভিযানের ক্ষেত্রে। তো আমরা এটা দেখতে পাইছি, তো এই ক্ষেত্রে হচ্ছে কি তার ওই যে তার কাছে বিভিন্ন অঞ্চলের লোকজনরা আসতো, তাদের সাথে কথাবার্তা বলতো, হ্যাঁ তো এই কারণে হচ্ছে কি ওই এক এক অঞ্চলে থাকাকালীন যে এক এক অঞ্চলের যে ভাষা ওই ভাষায় ওই আয়াত নাজিল হয়ে গেছে, ঠিক আছে, যেমন মানে ভাষা আরবি কিন্তু হচ্ছে যে আঞ্চলিকতার কিছুটা পার্থক্য আছে, ঠিক আছে, যেমন আমাদের বাংলা ভাষার ভিতরে ভাষা বাংলায় আপনার চট্টগ্রামে জানো ওটার আঞ্চলিক পার্থক্য আছে, নোয়াখালীতে জানো ওটার আঞ্চলিক পার্থক্য আছে, বরিশালে গেলে ঢাকাইয়া ভাষা, হ্যাঁ 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 এই যে সেম এরকমটাই হয়ে এরকম গোঁজামিলটা হয়েছে, তা না হলে এরকম সমস্যাটা হতো না। আচ্ছা তারপরটা কি পড়বো এখন? আপনি কি এটা পড়ে দিয়েছেন নাকি? না আপনি আবার পড়েন। আচ্ছা ঠিক আছে, যেমন সূরা মুদাসসিরের প্রথম আয়াতের কথা উল্লেখ করা যায়, ওহে তুমি যে কিনা নিজেকে চাদর ঢেকে রেখেছো, তুমি যে কিনা নিজেকে চাদরে ঢেকে রেখেছো,
এখানে চাদরে ঢেকে রাখা বা চাদর আবৃত এর গ্রহণযোগ্য আরবি শব্দ হচ্ছে মুদ্দাসির, কিন্তু বহুল প্রচলিত একটি মতানুযায়ী এটি হওয়া উচিত মুদাসসির। তেমনি সূরা মুজাম্মিলের প্রথম আয়াত, ওহে তুমি যে কিনা নিজেকে চাদরে জড়িয়ে রেখেছো, এই চাদর আবৃত বা চাদরে জড়িয়ে থাকা শব্দটি আরবি কোরআনে মুজাম্মিল বা মুজাম্মিল মুজাম্মিল পাঠ করা হয়। কিন্তু প্রচলিত একটু নিচে নামতে হবে, কিন্তু প্রচলিত সরকার নিচে নামতে হবে, হ্যাঁ, কিন্তু প্রচলিত মতানুযায়ী, হ্যাঁ, প্রচলিত মতানুযায়ী এটি হওয়া উচিত ছিল মুতাজাম্মিল। সূরা নিসার 162 নম্বর আয়াতে, কিন্তু তাদের মধ্যে যারা স্থিতপ্রজ্ঞ তারা ও বিশ্বাসীরা তোমার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে এবং তোমার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে তাতেও বিশ্বাস করে, এবং যারা নামাজ পালনকারী, যাকাত দেয় এবং আল্লাহ পরকালে বিশ্বাস করে, আমি তাদেরকে বড় পুরস্কার দেব। এখানে পালনকারী শব্দটি কোরআনের এই আয়াতে কর্মকারকে ব্যবহৃত হয়েছে, কিন্তু আস্থা স্থাপনকারী বিশ্বাসী কর্মকারকে ব্যবহৃত হয়েছে। হ্যাঁ হ্যাঁ কর্মকারকে ব্যবহৃত হয়েছে, কিন্তু আস্থা স্থাপনকারী বিশ্বাসী ঋণ পরিশোধকারী শব্দগুলো যে নিয়মাত্মক রূপে ব্যবহার করা হয় তা সেই অর্থে ব্যবহার করা ব্যাকরণ সম্মত। সূরা হুজরাত এর 9 নম্বর আয়াত, বিশ্বাসীদের দুই দল দ্বন্দ্বে লিপ্ত হলে তুমি তাদের মধ্যে ফয়সালা করে দেবে। কোরআনের এই আয়াতটি উল্লেখিত দ্বন্দ্বে লিপ্ত হলে ক্রিয়াপদটি বহুবচন অর্থে ব্যবহার করা হয়েছে, কিন্তু এটি বক্তব্য অনুযায়ী শুধুমাত্র দ্বিপক্ষীয় অর্থে ব্যবহার করা উচিত ছিল। সূরা বাকারার 177 নম্বর আয়াত, পূর্ব ও পশ্চিম দিকে তোমাদের মুখ ফিরানোর কোনো পুণ্য নেই, কিন্তু পুণ্য আছে, একটু নিচে নামতে হবে, পুণ্য নেই কিন্তু পুণ্য আছে, হ্যাঁ কিন্তু পুণ্য আছে আল্লাহ পরকাল ফেরেশতা সব কিতাব ও নবীদের উপর বিশ্বাস করলে। এই আয়াতটিতে জেরুজালেম থেকে মক্কার দিকে প্রার্থনার দিক পরিবর্তন করার ফলে ইয়াহুদীদের কাছ থেকে যে প্রশ্ন উঠেছিল সে সম্পর্কে বলা হয়েছে। ভাষা শৈলীর দিক দিয়ে অসাধারণ হলেও আয়াতটিতে আবিধানিক জটিলতা রয়েছে। তাফসির আল জালালাইনের মন্তব্য হচ্ছে আয়াতটির দ্বিতীয় অংশে পুণ্য বা সৎকর্ম ন্যায়নিষ্ঠা এর আরবি শব্দ হিসেবে বের ব্যবহৃত হয়েছে, যার আসল অর্থ পুণ্যবান ব্যক্তি। বিশিষ্ট ব্যাকরণবিদ মোহাম্মদ বিন ইয়াজিদ আল মুবারদের, কি মুবারক হবে নাকি মুবার, মুবাররাদের যার মৃত্যু হচ্ছে হিজরি 285, সরি জন্ম 285 আর মৃত্যু হচ্ছে 800, না না মৃত্যুই 285 তে, হিজরি তো ওটা হচ্ছে খ্রিস্টানীয়, আচ্ছা হ্যাঁ মৃত্যু হচ্ছে 285 আর ইয়া খ্রিস্টাব্দ হচ্ছে 898, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই আয়তে ব্যবহৃত হয়েছে, আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখানে বলা হচ্ছে এই আয়াতে ব্যবহৃত বের শব্দটি আসলে ধার্মিক বা পুণ্যবান ব্যক্তি হিসেবে উচ্চারিত করা উচিত। এটি বের শব্দের গ্রহণযোগ্য একটি প্রকরণ। মুহাম্মদ বিন ইয়াজিদের এই মন্তব্যের কারণে তৎকালীন কট্টরপন্থীরা তার ধর্মবিশ্বাস নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং কোরআন বিরোধিতার অভিযোগ তুলে উৎসাহ প্রচার করেছিলেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে আমি এ পর্যন্ত পড়লাম, যেহেতু গড ভাই চলে এসেছেন আমি মনে করি যে গড ভাই পড়লে এটা সব থেকে একটু বেটার হয়, আর একটু ভালোভাবে বুঝায় বলতে পারবেন এবং তারপর এটাও ভালো ছে, তো আমি একটু ট্রান্সফার করে দিচ্ছি ভাই, আমি আমাকে দুটো সময় একটু 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 পড়েন, আর না হলে সরকার ভাই একটু পড়েন, আমার একটু ইমার্জেন্সি হয়ে গেছে, আমার একটু বেরোতে হচ্ছে, আমি আবার কিছুক্ষণ পরে আসতেছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে অভিজিৎ, ঠিক আছে ধন্যবাদ, আমার আবার কথা বলতে গিয়ে হাসি যাচ্ছে, অভিজিৎ শুনতে পাচ্ছেন?
না না নো প্রবলেম, আমি তো ওই যে ঝামেলায় ছিলাম একটু রাস। আচ্ছা এখান থেকে পড়েন এই যে সূরা তাহায় 63 নম্বর আয়াত, একটু ব্যাখ্যাও করে দিবেন যেখানে প্রয়োজন হবে। আচ্ছা তাহলে এখন এটা হচ্ছে, আমি বুঝাইনি, সূরা তাহা 63 নম্বর আয়াতটি নবী মুসা ও তার ভাই হারুন সম্পর্কে ফেরাউনের লোকদের মন্তব্য প্রকাশ পেয়েছে। শোনা যাচ্ছে ভাই? ওরা বলল, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যালো ভাই, পড়তেছি, শোনা যাচ্ছে না? ঠিক আছে, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, জি জি জি, ওকে 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 ওকে। এরা দুজন নিশ্চয়ই জাদুঘর, মানে মুসা এবং হারুনকে উদ্দেশ্য করে তারা বলছে যে এরা দুজন নিশ্চয়ই জাদুঘর, তারা জাদু বলে তোমাদেরকে দেশ থেকে তাড়াতে চায় এবং তোমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে একেবারে নস্যাৎ করতে চায়। 20 নম্বর সূরার 63 নম্বর আয়াত। এরা দুজন জাদুকর বলতে ফেরাউনের লোকেরা নবী মুসা ও তার ভাই হারুনকে বুঝিয়েছে। হারুনও একজন নবী ছিলেন। এক্ষেত্রে এরা দুজন শব্দ দুটির ক্ষেত্রে কোরআনে আরবি হাদানে শব্দটি নিয়মাত্মক রূপে ব্যবহার করা হয়েছে, কিন্তু এটা এখানে কর্মকারকে আপনার হওয়া উচিত ছিল। আচ্ছা, মানে হাদায়েন হওয়া উচিত ছিল, প্লুরাল হওয়া উচিত ছিল আর কি, কারণ তা একটি পরিচিতিমূলক বর্ণনা অংশের পরে এসেছে। কথিত আছে যে খলিফা উসমান এবং নবীর বিবি আয়েশা এ আয়াতে হাদানে না বলে হাদায়েন পাঠ করতেন। কট্টরপন্থীদের মত অনুযায়ী কোরআন আল্লাহর বাণী, এখানে কোনো ভুল থাকতে পারে না। এখানে মুসলমানদের সর্বসম্মত সিদ্ধান্ত লিপিবদ্ধ আছে। খলিফা ওসমান এবং বিবি আয়েশা হাদানের স্থলে হাদায়েন ব্যবহার করতেন, তা মিথ্যা এবং দুরভিসন্ধিমূলক। তফসির আল জালালাইনের মন্তব্য হচ্ছে, আয়াতটিতে এই দ্বৈত বিভক্তি তিনটি ক্ষেত্রে প্রকাশিত হয়েছে, নিয়মাত্মক ও কর্মকারক উভয় ক্ষেত্রেই আয়ন হিসেবে উচ্চারিত হবার প্রয়োজন নেই। যদিও বিশিষ্ট ভাষাবিদ এবং কোরআন বিশেষজ্ঞ আবু আমর বিন আল আলা খলিফা উসমান ও বিবি আয়েশার মতোই এই আয়াতে হাদায়েন উচ্চারণ করতেন। এইটুক পর্যন্ত তো পড়া হয়েছে, একটু কি উপরে উঠাবেন, আরো কিছু কি আছে? হ্যাঁ আচ্ছা, একটু নিচে নামাবেন? আচ্ছা পাইছি। হ্যাঁ, সূরা নূরের 33 নম্বর আয়াতে একটি মনুষ্যরচিত এবং অভিবাদনীয় নির্দেশ থেকে তৎকালীন সময় প্রচলিত নির্দয় এবং অমানবিক একটি আচরণের পরিচয় মেলে। তোমাদের দাসীরা সতীত্ব রক্ষা করতে চাইলে পার্থিব জীবনের টাকা পয়সার লোভে তাদেরকে ব্যভিচারিণী হতে বাধ্য করো না, তবে কেউ যদি তাদেরকে বাধ্য করে তাদের উপর সেই জবরদস্তির জন্য আল্লাহ তো তাদেরকে ক্ষমা করবেন এবং দয়াও করবেন। তৎকালীন আরব সমাজে দাসী মালিক তারা নিজেদের দাসীদেরকে দিয়ে, আসলে আমরা অনেক ভাবে জানতে পারি যে আরবে যে আরব সমাজে আইয়ামে জাহেলিয়াত অন্ধকার যুগে যে আপনার সোকল মানে কথিত অন্ধকার যুগে যে একটা প্রথা প্রচলিত ছিল দাসীদেরকে উপপত্তি হিসেবে রাখার যে ব্যাপারটা ছিল, তো যে রাখবে সে তার সাথে যৌন সঙ্গম করতে পারবে এবং এট দ্য সেম টাইম সে যদি চায় তাকে অন্য কাউকে দিয়ে অন্য কারো কাছে ভাড়া দিতে পারবে, মানে রেন্ট দিতে পারবে, মানে তার যৌনাঙ্গটা রেন্ট দিতে পারবে। বিয়ে করলে যৌনাঙ্গটা কিনে নিতে হয় মোহর দিয়ে, সেক্ষেত্রে যাদের সাথে মোহরানা দেওয়া হয়েছে তাদেরকে ভাড়া খাটাতে পারবে না, কিন্তু দাসীদের ক্ষেত্রে ভিন্ন কথা, দাসীদেরকে দিয়ে ভাড়া খাটানোর একটা প্রচলন ছিল। সেক্ষেত্রে এখানে বলতেছে যে তাদেরকে জোর করো না, মানে কোনো দাসী যদি তার ইচ্ছার মানে আপনার বহিঃপ্রকাশ ঘটায় যে আমি এই কাজগুলো করবো না, তখন তাকে জোর করতে নিষেধ করছে, কিন্তু যদি কেউ আপনি তারপরেও বাধ্য করে তারপরে সেটা আল্লাহ মনে করেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন, মানে আল্লাহর কাছে এই জিনিসটা খুব একটা খারাপ কিছু না, ওনার ভালো লাগে আর কি, কোন ব্যাপার না, উনি ক্ষমা করে দিবেন এবং উনি দয়াও করবেন, মানে আপনাকে দয়া করার মানেটা হচ্ছে যে আপনি যেন এরকম কাজ করতে পারেন আরো সেই জন্য আপনার প্রতি আর কি রহমত বর্ষণ করবে, ব্যাপারটা এরকম, দয়া করা মানেই তো রহম। তো যাই হোক, তৎকালীন আরব সমাজে দাসী মালিক যারা, এখন এটা যদি আপনি মানে বিশদ ব্যাখ্যা যেতে হবে, হ্যাঁ এখানে কিছু আপনার আমর আছে এবং নিহি আছে, মানে আদেশ এবং নিষেধের যে ব্যাখ্যাটা
জুরিসপ্রুডেন্স দিয়ে যারা ইমামরা যারা বলছে, জহুরি জহুরিয়ান দ্বারা যারা যারা বলছে, ইজমা কিয়াসের মাধ্যমে যেটা বলা হয়েছে সেই আপনার আইনের মধ্যে যেতে হবে, বুঝছেন? যে ডক্টরিনটা কি, যে দাসীদেরকে ভাড়া খাটানোর ডক্টরিন মানে আইন কি, সেটা কি পতিতালয়ের মতো, নাকি যে কোনো একজনকে আপনি ভাড়া দিতে পারবেন নির্দিষ্ট সময়ের জন্য, নাকি যে কেউ আসবে যাবে আসবে যাবে আসবে যাবে এরকম? এই যে এটার যুক্তিসঙ্গত ব্যাখ্যা সেটা মনে করেন আপনার জমহুরদের মধ্যে কি আছে সেই আলোচনা দেখুন। না এখানে তো লিখেই দিছে ভাই, পার্থিব জীবনের টাকা পয়সার লোভে ব্যবচারী হতে বাধ্য করতে নিষেধ করছে, কিন্তু করলেও অসুবিধা নাই, কেননা এটা আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবে। হ্যাঁ বলছে জবরদস্তি করো না, কিন্তু যদি করার পরও রাজি না হয় অসুবিধা নাই, বাধ্য করো করে করাও, আমি মাফ করে দিব। মানে এখানে একদিক থেকে বুঝাইতে চাচ্ছে যে দাসীদের একটা ইচ্ছার দাম আছে, আবার আরেকদিক থেকে দেখতে দেখা বলছে আমি বানাইছি দাসীদের তোর সেবা শুশ্রূষা করার জন্য এবং পার্থিব জীবনে টাকা পয়সা কামানোর জন্য, তুই যদি করতে চাস কর, অসুবিধা নাই, আমি মাফ করে দিব তোরে, বুঝতে পারছেন? যেহেতু তোদের ইমানদণ্ড আছে, যেহেতু ইমানদণ্ড তোদের আছে এই জন্য তোদেরকে আমার বেশি ভালো লাগে, এবং ওদেরটা ইমানদণ্ড ছাড়া এই জন্য আমার ওদেরকে অত ভালো লাগে না, ওদের যেমনি অমনি ব্যবহার কর কোনো সমস্যা, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তৎকালীন আরব সমাজে দাসী মালিক যারা নিজেদের দাসীদেরকে দিয়ে পতিতা বৃত্তিতে বাধ্য করতে এবং উপার্জিত অর্থ নিজেদের পকেটে রাখত, এই আয়াতে সুস্পষ্ট ভাবে তাদেরকে এই কাজ থেকে নিবৃত্ত হতে বলা হয়েছে। আয়াতের প্রথম বাক্য থেকে প্রতীয়মান হয় যে নিজের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক এই কাজে প্রবৃত্ত, দেখেন এখানে আবার একটা ভিন্ন কথা বলতেছে, প্রবৃত্ত হওয়ার কারণে আল্লাহ এই দাসীদের ক্ষমা করে দিবেন। ও আল্লাহ দাসীদেরকে ক্ষমা করে দিবেন, মানে দাসীরা কেন মনে করেন আপনার তাদেরকে জোর করে কেন আপনি ব্যভিচারী করাচ্ছেন, এই জন্য আল্লাহ দাসীদেরকে ক্ষমা করে দিবেন। মানে আমাদের যে রেপ হয় না, রেপ 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 যে হয় মেয়েটা, এই মেয়েটাকে আল্লাহ মাফ করে দিবে, ব্যাপারটা এরকম। কিন্তু যে করছে তার তো কোনো অসুবিধা নাই, তার ইমানদণ্ড যত ইউজ করবে ততই আল্লাহ খুশি হবে, ব্যাপারটা তো এরকমই বোঝা যাচ্ছে। যাই হোক, তবে আয়াতের উপসংহারের বাক্য থেকে প্রতীয়মান হচ্ছে যে যেসব ব্যক্তি নিজেদের দাসীদেরকে পতিতাবৃত্তিতে বাধ্য করে আল্লাহ সেই ব্যক্তিদের প্রতি দয়া ও করুণা করেছেন, এই প্রচ্ছন্ন বাক্যটি থেকে প্রকৃত অর্থে মহানুভবতার কোনো পরিচয় পাওয়া যায় না। কোরআন সম্পর্কে মুতাজিলা দার্শনিক ইব্রাহিম আর নাজামের মতামত পূর্বে বলা হয়েছে, তিনি শুধু একা নন, মুতাজিলা দার্শনিক হিসাম বিন আমর আল কুয়াতি এবং আব্বাস বিন সোলাইমানের মতো আরো অনেক বিজ্ঞ ব্যক্তি রয়েছেন যারা একই মত পোষণ করতেন। তাদের প্রত্যেকেই ছিলেন নিষ্ঠাবান ধার্মিক, তারা নিজেদের যৌক্তিক দৃষ্টিভঙ্গি এবং একনিষ্ঠ বিশ্বাসের মধ্যে কোনো পার্থক্য করতেন না। এই যে মুতাজিলা, এই মুতাজিলারা কিন্তু আপনার অদৃশ্যের প্রতি খুব একটা বিশ্বাস করতেন না। মুতাজিলা গ্রুপটা হচ্ছে শিয়াদের একটা গ্রুপ, রাফিদের একটা গ্রুপ, এরা খারিজি, এদেরকে আমরা আমাদেরকে বলা হচ্ছে এরা হলো খারিজি। কি ইন্টারেস্টিং ব্যাপার, খারিজি রাজ্যও মনে করেন আপনার যুক্তি টুক্তি দিয়ে মানত, রাফিদি আছে, মুতাজিলাদের ব্যাপারে যেটা বলছিলেন না, মুতাজিলারা কিন্তু বেশ ভালো, ওদের ফান্ডামেন্ট দেখছি তো, এবং ওদের যুক্তি তর্ক মানে ওরা কিন্তু ওই ইভিডেন্স ছাড়া তথ্য প্রমাণ এগুলো ছাড়া মনে করেন আপনার খুব একটা মানতে রাজি না, তারা কিন্তু যৌক্তিক আলোচনা করতে ভালোবাসে। ভালোই লাগলো ওদের, মানে ওদের ফান্ডামেন্টটা পড়ছিলাম তো, বেশ ভালোই তাদের ফান্ডামেন্ট, খারাপ না হতো। মানে ওই সময়ে আপনার এই ধরনের মানে গোত্র পাওয়াটা তো মনে করেন খুব টাফ, কারণ সবাই তো মনে করেন আপনার মোহাম্মদ যেভাবে বলছে সেভাবেই মনে করেন আপনার মেনে নিছে। আচ্ছা যাই হোক, এখন তাহলে কি আপনার ওই পরের লাইনে পড়বো নাকি এখানে কোনো ব্যাখ্যা টাখ্যা করবে না? না না সরকার ভাই একটু 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 ক্যাসেল ভাই যে ব্যাখ্যাটা দিল, এর আগের পেজের ব্যাখ্যা এই পেজের ব্যাখ্যাটা ঠিক মিলাতে পারলাম না, যে ক্ষমা করার ব্যাপারটাতে একটু মনে হয় সমস্যা আছে, আমি জিনিসটা মিলাতে পারি নাই। যদি একবার ক্যাসেল ভাই একটু বর্ণনাটা ভালো করে করতেন তাহলে হয়তো বুঝতে পারতাম।
দেখেন এখানে স্ববিরোধী কথা আছে। আপনার বলা হচ্ছে যে দাসীদেরকে দিয়ে আপনার ব্যভিচারী মানে দাসীদেরকে দিয়ে আপনি ভাড়া খাটাইতে পারবেন না, না খাটানোটাই উত্তম, ব্যাপারটা এরকম বলা হচ্ছে যে উত্তম। আচ্ছা, তবে যদি কেউ তাদেরকে বাধ্য করে তাহলে আপনার অসুবিধা নাই, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। কাদেরকে ক্ষমা করবেন? যারা ব্যভিচারিণী, যে মহিলাটাকে বাধ্য করতেছেন, দাসীকে বাধ্য করতেছেন, তাকে আল্লাহ ক্ষমা করবে এই কাজের জন্য। আর যে করতেছে তার জন্য যে পানিশমেন্ট কিংবা তার জন্য যে মনে করেন আপনার মানে অনেক রিওয়ার্ড কিংবা পানিশমেন্ট এই টাইপের কোনো কিছু এখানে উল্লেখ করা করেন নাই, বরঞ্চ বলছে যে আপনার তাদেরকে এখন এই জায়গায় মুতাজিলা যে সংগঠনটা আছে তারা এক ধরনের যৌক্তিক আলোচনা করে বলতেছে যে এখানে আপনার তারা এইটা এটা সম্পর্কে আপনার ওই ইয়েটা কি বলে এই এই যে আপনার ইস্যুটা দিছে এই ইস্যুটার মধ্যে তারা রাজি না আর কি। তারা তাদের যুক্তি দিয়ে বলতেছে যে না, এই ধরনের মন্তব্যে তারা একমত একমত তারা নিজেরা নিজেরা একমত হয়েছে যে করাইতে পারবে না। বুঝতে পারছেন? মানে একদিকে বলতেছে যে দাসীদেরকে দিয়ে ব্যভিচারি করাইও না, আবার আরেক দিক দিয়ে বলতেছে ক্ষমা করবে। খেয়াল করছেন যে করাচ্ছে তাকে তার কি পানিশমেন্ট? এখানে এখানে আমি একটুখানি বলি, হ্যাঁ, এইখানে যে করতেছে না, যে মনে করেন আপনি আপনার দাসীদের দিয়ে এইসব গুলো করাচ্ছেন, আপনারা কিন্তু আপনি কিন্তু ক্ষমার আওতায়, হ্যাঁ, আপনারা দয়া করবে এবং ওই যে দাসী, যে দাসী ওইখানে গেল সেও কিন্তু মানে এখানে ক্ষমা পেয়ে যাবে, বুঝছেন? হ্যাঁ, এটাই কিন্তু উল্লেখ করে নাই। আমি যেটা বললাম, জি জি, যেটা বললাম সেটা হচ্ছে যে এই যে পতিতাবৃত্তি এটা কিন্তু তার মানে হালাল করে দিয়ে গেল আল্লাহ, বুঝছেন? কারণ আমরা যতই চিল্লাই না কেন এটা কিন্তু চিল্লাইলেই আপনার এটা হারাম হয়ে যাবে। হ্যাঁ, অভিজিৎ, এই গড আপনি কি ফিরেছেন, ফার্মে ফিরেছেন? না, এখনো ঠাডা আছে। এই অভিজিৎ, আপনি এবার পড়েন, প্রভাবশালী আরব মনীষী না কাসেল ভাই এবার চলে এসেছে বোধ হয়। জি, নেটটা ডিসকানেক্টেড হয়ে গেছিল সরকার ভাই, সরি। আপনি ঠিকই বলছেন, বুঝছেন, ক্ষমা ক্ষমার যে ব্যাপারটা এটা কিন্তু স্পেসিফিক করছে পরে যে ব্যভিচারিণীদেরকে ক্ষমা করবেন, কিন্তু যে করাবে তাকে যে ক্ষমা করবেন না এটা বলেন নাই আর কি। জি, প্রভাবশালী আরব মনীষী আবুল আলা আল মারি তার নিজের কিছু লেখাকে কোরআনের সমতুল্য বলে মনে করতেন। সার কথা হচ্ছে, কোরআনে আরবি ভাষায় সাধারণ নিয়মাবলী ও গঠনশৈলী থেকে অন্তত একটি 100টি বিচ্যুতি লক্ষ্য করা যায়। বলা বাহুল্য, কোরআনের তাফসীরকারকদের এই অসংলগ্নতাগুলোকে ব্যাখ্যা এবং সমর্থনীয় করতে যথেষ্ট বেগ পেতে হয়েছে। তাদেরই একজন হচ্ছেন পারস্যের বিখ্যাত ইসলামী পণ্ডিত ও ভাষাবিদ এবং জার আল্লাহ, আল্লাহর প্রতিবেশী কিতাবে ভূষিত আপনার আল জামাকশারি। পুরো নাম হচ্ছে আবু আল কাসিম মাহমুদ ইবনে ওমর আল জামাকশারি। একজন যদি এতগুলো নাম নিয়ে নেয় তো বাকি লোকদের নাম রাখবে কিভাবে ভাই? আচ্ছা, খ্রিস্টাব্দ, যার সম্পর্ক একজন মুরিও হচ্ছে উত্তর পশ্চিম আফ্রিকার আরব মুসলমান লেখক, বলেছেন ব্যাকরণ অনুরাগী তাত্ত্বিক একটি গুরুতর ভুল করেছেন। আরবি ব্যাকরণের সাথে মিল রেখে কোরআন পড়ানো আমাদের দায়িত্ব নয়, বরং আমাদের উচিত সম্পূর্ণ কোরআন যেভাবে আছে সেভাবে একে গ্রহণ করা এবং আরবি ব্যাকরণকে এর সাথে সামঞ্জস্যপূর্ণ করে তোলা। যদিও আরবি ব্যাকরণটা কোরআন থেকেই এসেছে, একটি নির্দিষ্ট পর্যন্ত দাবিটি সমর্থনযোগ্য। একটি জাতির শ্রেষ্ঠ বক্তা এবং লেখকের মাতৃভাষায় ব্যাকরণগত নিয়মাবলীকে সমান করেন এবং একটু উপরে উঠাবেন এবং ভাব প্রকাশের ক্ষেত্রে জনসাধারণের কাছে দুর্বোধ্য এবং আচ্ছা ঠিক আছে দুর্বোধ্য এবং অগ্রহণযোগ্য শব্দাবলী ব্যবহার থেকে বিরত থাকেন। যদিও অনেক ক্ষেত্রে স্বাধীনভাবে শব্দ চয়ন তাদের জন্য প্রয়োজনীয় হয়ে ওঠে, প্রাক ইসলামী যুগে আরবে যথেষ্ট পুঁথিশাস্ত্র কাব্য লোকগাথা রচিত হয়েছে এবং ব্যাকরণের কাঠামো দাঁড়িয়েছিল। মুসলমানদের কাছে ইসলাম পূর্ববর্তী সকল সাহিত্য রচয়িতার সৃষ্টিকর্ম থেকে উৎকৃষ্ট যে কোরআন, একে অবশ্যই ব্যাকরণের সাথে সবচেয়ে বেশি সামঞ্জস্য হতে হবে।
যদিও আগের ব্যাকরণ আর পরে কোরআনের যে কথার যে আপনার স্টাইল সেটার সাথে একত্রি করে ব্যাকরণটা চেঞ্জ হয়েছে অনেক, কোরআনের সাপোর্টে ব্যাকরণ গুলো হয়েছে। আচ্ছা, তথাপি ওই মুরীয় লেখক কর্তৃক জামাকশারির নিন্দা লেখকের বক্তব্যকে দাবিকেই উল্টিয়ে দেয়, আর এই দাবিটি হচ্ছে কোরআন আল্লাহর বাণী, কোরআনের একটি ভক্তি সৃষ্টিকারী মাধুর্যপূর্ণ বাগ্মিতা রয়েছে যা সকল মানুষের পক্ষে অর্জন করা সম্ভব নয়। যে ব্যক্তির মাধ্যমে কোরআন অবতীর্ণ হয়েছে সঙ্গত কারণে তিনি একজন নবী। মুরীয় লেখকদের মতে কোরআনে কোরআন ভুল ভ্রান্তিহীন যেহেতু তা আল্লাহর বাণী এবং এতে ব্যাকরণগত যেসব ভুল রয়েছে সেগুলো আরবি ব্যাকরণের নিয়মাবলী পরিবর্তনের মাধ্যমেই সংশোধন করতে হবে। অন্য কথায় সংশয়ী বা অবিশ্বাসীদের প্রশ্নের উত্তরে মুহাম্মদের নবুয়তকে প্রমাণ করতে যেখানে অধিকাংশ মুসলিম কোরআনের বাগ্মিতাকে উদাহরণ হিসাবে উল্লেখ করেন, মুরীয় লেখক সেখানে কোরআনের স্বর্গীয় উৎপত্তি ও মুহাম্মদের নবুয়তকে স্বীকার করে সিদ্ধান্তে পৌঁছালেন। দেখছেন, তখনও কিন্তু অনেক প্রশ্ন উত্থাপিত হয়েছে যে স্রষ্টার কাছ থেকে যদি কোনো কোরআন আসে তাহলে সেটা ভুল ভ্রান্তিহীন হতে হবে যেহেতু এটা আল্লাহর বাণী। একটু উপরে উঠাবেন ভাই। একই সাথে বলা যায় কোরআন আসলে স্বতন্ত্র এবং অসাধারণ, এর মতে কোন দৃষ্টান্ত চোখে পড়েনি। মক্কায় অবতীর্ণ সূরাগুলোয় আমরা অনেক আগ্রহদীপক এবং চিত্তাকর্ষক কাব্যিক অনুচ্ছেদ দেখতে পাই। এগুলো থেকে নবীর চিন্তা শক্তি এবং বক্তৃতা দেবার সহজাত প্রতিভার পরিচয় পাওয়া যায় এবং তার মানুষকে প্রভাবিত করার ক্ষমতা সম্পর্কে অনুমান করা যায়। একটি চমৎকার উদাহরণ হতে পারে সূরা নজম। যদি আমরা এখান থেকে 32 নম্বর আয়াতটি উজ্জ্ব রাখি, যা মদিনায় অবতীর্ণ হল এক অজানা কারণে, খলিফা ওসমান এবং তার সংগ্রাহকগণ এই আয়াতকে মাক্কী সূরার অন্তর্ভুক্ত করেছিলেন। জেরুজালেমের বালিকাগণ, যাদের স্তন গিলিয়াদ পর্বতের ছাগলের ন্যায় শুভ্র। এটা আবার কি ভাই, গিলিয়াদ পর্বতটা কি? গিলিয়াদ পর্বতের ছাগলের ন্যায় শুভ্র, তাদের সাথে কাটানোর সময়ের উল্লেখ ব্যতিরেকে সালোমানের গানের একটি চিত্রকল্পীয় হৃদয়গ্রাহী স্মৃতিচারণের মাধ্যমে সূরা নজমে উল্লাসের সাথে প্রচারক হিসাবে মুহাম্মদের ভূমিকা ও তার পয়গম্বরীয় গোষ্ঠী ব্যাখ্যা করেছে। যদিও আরবি ভাষায় ওই শব্দের ঐকতন ছন্দ ও সৌন্দর্য স্বাভাবিকভাবেই অন্য ভাষায় প্রকাশ করা যথেষ্ট কঠিন, তারপরেও সূরা নজমের প্রথম 18টি আয়াত নিম্নে উল্লেখিত অনুবাদের মাধ্যমে মুহাম্মদের দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তিসত্তার উচ্চাকাঙ্ক্ষার খানিকটা ইঙ্গিত পাওয়া যায়। ও মাই গড, পড়ি তো দেন তো একটু আরবিটা সহ কি পাওয়া যাবে নাকি, তাহলে একটু বুঝা যাচ্ছে ভালো মতো। শপথ অস্তমিত নক্ষত্রের, তোমাদের সঙ্গী বিভ্রান্ত নয়, পথভ্রষ্টও নয়, আর সে নিজের ইচ্ছা মতো কোনো কথা বলেন না। এই যে আয়াতটা এখানে আছে, আর সে নিজের ইচ্ছা মতো কোনো কথা বলেন না, এ প্রত্যাদেশ যা তার উপর অবতীর্ণ হয় তাকে শিক্ষা দেয় এক মহাশক্তিধর বুদ্ধিধর জিব্রাইল আবির্ভূত হলো ঊর্ধ্বে ঊর্ধ্বে দিগন্তে। তারপর সে তার কাছে এলো খুব কাছে, যার ফলে তাদের দুজনের মধ্যে দুই ধনুকের ব্যবধান রইল। আয় হায়, এটা কি বলতেছে? তখন তিনি তার দাসের প্রতি যা প্রত্যাদেশ করার তা প্রত্যাদেশ করলেন, সে যা দেখছিল তার হৃদয় তা অস্বীকার করেনি। সে যা দেখেছিল তারা কি সে সম্পর্কে তর্ক করবে? নিশ্চয়ই সে তাকে আরেকবার দেখেছিল শেষ সীমান্তে অবস্থিত সিদ্রা গাছের নিকটে, যার কাছেই ছিল জান্নাতুল মাওয়া। তখন ছিদ্রা গাছটি ছিল যা দিয়ে ছেয়ে থাকে, তার দৃষ্টিভ্রম হয়নি বা দৃষ্টি লক্ষ্যচ্যুত হয়নি, সে তার মহান প্রতিপালকের নির্দেশ গুলো নিশ্চয়ই দেখেছিল। আচ্ছা, এটা তো যা মেরাজের যে গল্পটা সেই গল্পটার কাহিনীটা ওখানে মনে হয় বর্ণনা করা হয়েছে ভাই। এখানে সূরা 53 আপনার 1 থেকে 18 নম্বর আয়াতে এটা পাওয়া যায়।
হ্যাঁ, এখানে যে কাহিনীটা বলতেছে না, এটা কিন্তু আপনার ওই মেরাজে যে গেছিল না, মেরাজের কাহিনীটা এরকমই কিন্তু। সিদরাতুল মুনতাহায় গেছিল, তখন রফরফ করে আপনার বোরাক রফরফ পর্যন্ত ইয়েতে আপনার যাওয়ার পরে আর যায় নাই। তারপরে আরেকটা জানে চড়ে রফরফ রফরফ নাম, ওইটাতে করে উনি সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছিলেন আর কি, যেটা বলা হয়। যাই হোক, তো সেখানে এখানে তো দেখা যাচ্ছে যে জিব্রাইল ছিল তার সাথে, কিন্তু ওখানে তো আল্লাহর সাথে দুই ধনুকের মতো যে ব্যাপারটা, এটা তো আল্লাহর সাথে আল্লাহর এবং মুহাম্মদের যে অবস্থান সেটার কথা বর্ণনা করছিল, যে দুইটা ধনুক একসাথে করলে উল্টাইলে যেরকম একটা সার্কেল হয় না, সেরকম ধরনের একটা সার্কেল হয়েছে। কিন্তু এখানে তো বুদ্ধিদীপ্ত জিব্রাইল বলতেছে, বুঝতেছি না এটা ডিটেলসটা, একটু আরবিটা পড়লে পেলে বোঝা যাইতো। আচ্ছা যাই হোক, পরামর্শ গ্রহণের জন্য মানুষের কাছে অনেক নজমে পরবর্তীতে আল্লাহ নবীকে এই বিষয়টির সাথে পরিচয় করিয়ে দেন, অতএব যে আমাকে স্মরণ করিতে বিমুখ তাকে উপেক্ষা করে চলো, সে তো কেবল পার্থিব জীবনেই কামনা করে, ওদের জ্ঞানের দৌড় তো ওই পর্যন্ত, তোমার প্রতিপালক নিশ্চয়ই ভালো জানেন কে তার পথ থেকে পথ কে তার থেকে ভ্রষ্ট, আর তিনি ভালো জানেন কে সৎ পথে রয়েছে। আমাকে শুনতে পাচ্ছেন ভাই? শুনতে পাচ্ছেন? আচ্ছা না, ওই যে আমার নেট তো মাঝে মাঝে ডিস্টার্ব করে, আমি তো মাঝে মাঝে মনে করেন হাওয়া হয়ে যাই বলে, অনেকে শুনতে পায় না তো। আচ্ছা শোনা যায়, মোহাম্মদের চাচা আবুল হাবের পত্নী উম্মে জামিল একদিন নবীর কাছে গিয়ে বিদ্রুপ করে বলেন, আমরা আশা করছি তোমার ভেতরের শয়তান তোমাকে ছেড়ে চলে গিয়েছে। এটি ছিল নাজিলে বিঘ্ন হবার সময়কালীন ঘটনা, যে সময় নবী এতটাই নিরাশ এবং মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন যে পাহাড় চূড়া থেকে লাফ দিয়ে আত্মহত্যার কথা পর্যন্ত ভেবেছিলেন। ধারণা করা হয় সূরা দোহা নাজিলের সময়ও এই বিঘ্ন ঘটেছিল, তবে এই সূরাটির সূরাটিও খুবই শ্রুতিমধুর। শপথ দিনের প্রথম প্রহরের আর শপথ রাত্রির যখন তা আচ্ছন্ন করে, তোমার প্রতিপালক তোমাকে ছেড়ে যাননি ও তোমার উপর তিনি অসন্তুষ্ট নন, তোমার তোমার প্রতিপালক তো তোমাকে অনুগ্রহ করবেনই আর তুমিও সন্তুষ্ট হবে, তিনি কি তোমাকে পিতৃহীন অবস্থায় পাননি আর তোমাকে আশ্রয় দেননি, তিনি কি তোমাকে ভুল পথে পেয়ে পথের হদিস দেননি। কথাগুলো কেমন যেন মনে করেন, মানে অনুগ্রহ করার পরে আবার প্রশ্ন করে মানে কনফার্ম করার মতো ব্যাপারটা আর কি। তিনি কি তোমাকে ভুল পথে পেয়ে পথের হদিস দেননি? আরে তাহলে তো নবী ভুল পথে ছিলেন। ইট ইজ নাও ক্লিয়ার অ্যাগেইন? আচ্ছা তিনি কি তোমাকে না তিনি তোমাকে কি অভাবী দেখে অভাব মুক্ত করেননি? সুতরাং তুমি পিতৃহীনদের প্রতি কঠোর হইও না, তুমি এতিম ছিলা তো এতিমদের প্রতি তুমি কঠোর হইও না, আর যারা এতিম থাকবে না তারা এতিমদের প্রতি কঠোর যদি হয় সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই। আচ্ছা আর যে সাহায্য চায় তাকে ভৎসনা করো না, আর তুমি তোমার প্রতিপালকের অনুগ্রহের কথা বর্ণনা করো। কোরআনের প্রতি সুবিচার করলে স্বীকার করতে হবে এটাই এটা অবশ্যই বিস্ময়কর। মক্কায় নাজিলকৃত অপেক্ষাকৃত ছোট সূরাগুলির কাব্যিক ভাব ব্যক্ত করার জাদুকরী ক্ষমতা রয়েছে এবং সেই সাথে বিশ্বাসের প্রেরণাদায়ক। সূরায় ব্যবহৃত ভাষাশৈলীর কোন নজির আরবি ভাষায় এর পূর্বে দেখা যায়নি, দেখা গিয়েছে কিনা আমরা তো আর এরকম কোন কাব্যিক কোন গ্রন্থ পাইনি, যার কারণে আমরা বলতে পারবো না। একজন মানুষ যিনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেননি তার মুখ থেকে ভাবের এমন বহিঃপ্রকাশ সত্যি বিস্ময়কর। আমরা এদিক থেকে দেখলে আমাদের নজরুলও তো ও না নজরুল তো কিছু পড়ছিলেন মনে হয় নাকি, এদিক থেকে বিবেচনা করলে কোরআনকে অলৌকিক হিসাবে গণ্য করা সমর্থনযোগ্য। তবে অনেক বিশেষজ্ঞ মোহাম্মদকে নিরক্ষর মানতে রাজি নন, তাদের মতে কোরআনে ব্যবহৃত উম্মি শব্দটির আসল অর্থ নিরক্ষর নন বরং ইহুদি নন এমন ব্যক্তিরই কথা বোঝানো হয়েছে। তারা বক্তব্যের সাপেক্ষে কোরআনে উল্লেখিত পৌত্তলিক অইহুদি এবং অখ্রিস্টান আরবদের উদাহরণ দেখিয়েছেন। এই অইহুদি শব্দটি কোরআনে সূরা জুমার আয়াত 2 এ ব্যবহৃত হয়েছে এভাবে যে ইনি সেই ব্যক্তি যাকে অইহুদিদের মধ্য থেকে নবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, নবিজ্জিল উম্মি। আচ্ছা এরকম উদাহরণ কোরআনের আরো কয়েকটি আয়াতে দেখতে পাওয়া যায়, সূরা বাকারা আয়াত 75, সূরা ইমরান আয়াত 20 ও 70। বলছে বাংলা কথাটা এভাবে আছে, সরকার ভাই শুনতেছেন না?
যে আমি তোমাকে একটি নিরক্ষর জাতি থেকে উত্থিত করিয়াছি, কথাটা এরকম, নিরক্ষর নবী হিসেবে উত্থিত করিয়াছি, কথাটা এরকম না? শুনতেছেন সরকার ভাই? হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা শুনছিলেন না, মানে কোরআনের আয়াতটা আমার এখন মনে নাই, আরবিটা একটু চোখ বুলাইলেই মনে হয়ে যাবে, কিন্তু কথাটা বলা হয়েছে এরকম যে নবী জি তোমাকে, বুঝতে পারছেন, কিন্তু বলে নাই যে তোমাকে একটি জাতির থেকে নিরক্ষর নবী হিসাবে উত্থিত করিয়াছি, কথাটা বুঝলেন? একটা নিরক্ষর জাতির থেকে তাকে উত্থিত করছে, সে নিরক্ষর এই কথা বলা হয় নাই মানে ওই ওই আয়াতটাতে। আচ্ছা যাই হোক, এরপরে কি আর পড়া আছে নাকি ব্যাখ্যা চলে যাবে? আর কতটুকু আছে দেখিনি। হ্যালো অনেক সবাইকে শুভেচ্ছা। জি ভাই, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, সবাইকে শুভেচ্ছা। কাশল ভাই, সরকার ভাই, এই যে হু ইজ গড, সবাইকে, বাবু ভাই, আমার একটা ছোট্ট প্রশ্ন, সেটা হলো যে আপনি সূরা নূরের 33 নম্বর আয়াত যে পড়লেন, সেখানে তুই মুনিবের কি হবে এটা তো কিছু বলেন নাই, দাসীদেরকে মাপ করে দেওয়া হবে, কিন্তু মুনিবের কি হবে এই জিনিসটা কি ক্লিয়ার করা যায়? অর্থাৎ যদি মুনিবের কিছু না হয় তাহলে ওই কাজটা করা যাবে, এটাই তো মিনিং নাকি? আমার প্রশ্নটা ক্লিয়ার হয়েছে? কাশল ভাই আমার কোশ্চেন ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ঠিক আছে, আমি আপনারে বুঝাই দিচ্ছি। মনে করেন যে আপনি একটা মদের দোকান দিবেন, তাই না? জি কোশ্চেন ঠিক আছে, কোশ্চেন অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। মনে করেন যে আপনি মদের দোকান দিলেন, মদের দোকান দেওয়ার পরে আপনি এই মদটাকে বিক্রি করে দেন, তাই তো? তাহলে এখন যে কাস্টমার, কাস্টমার তো থাকতে হবে, তাই না? এখন কাস্টমার যদি থাকে তাহলে তো তার মানে যে খাদক বা ভোক্তা সেটাও তো থাকে, তাই না? যখন তোমেশ ভাই আপনি যখন কথা বলবেন তখন একটু মিউট করবেন, আপনার ওখান থেকে কিন্তু নয়েজ আসছে প্রচুর। সরি আমার এখানে গাড়ি, আমি রাস্তার পাশে আসি জন্য। আচ্ছা আরেকটা ছোট কথা হচ্ছে, তুমি ভাই আমার প্রশ্ন উত্তর পাইলাম না কোনো। আপনি এটাকে একটা নারী হিসাবে কেন দেখবেন? আপনি এটাকে দেখবেন একটা প্রোডাক্ট, আপনার দুনিয়াবি টাকা পয়সা অর্জনের ক্ষেত্রে যেহেতু খুবই মনোযোগী ছিল সাহাবীরা, সেহেতু সেই অর্থে তারা দাসীদেরকে ক্রয় করে নিয়ে আসতো এবং বাচ্চা পয়দা করতো না, এবং এই ক্ষেত্রে আমাদের রসুল কিছু বলেন নাই যে আমরা তো আমাদের ধন সম্পদের প্রতি খুবই মানে কৃপণ, তো সেই ক্ষেত্রে আমরা আজল করলে এখানে সমস্যা আছে কিনা এগুলোর ব্যাপারে যখন জানতে চাইলো, তখন বললো যে কারণ বাচ্চা হইলে যেহেতু বিক্রি করতে কম লাভ হয় সেহেতু আজল না করাটাই আমাদের জন্য শ্রেয়, এইভাবে বলতে আসছিল। তার মানে এটা একটা প্রোডাক্ট, মানে আপনি একটা প্রোডাক্ট কিনছেন যেই আপনার ইনভেস্টমেন্ট করছেন, এটার থেকে আপনি পয়সা বের করবেন, পয়সা বের করার ক্ষেত্রে এটাকে একটা জায়গায় রেখে ইউজ করে এখন কাস্টমার আসবে যাবে, কাস্টমার আসবে যাবে, মালিকানাও চেঞ্জ হতে পারে, আপনি এটা আরেকজনের কাছে যেহেতু বিক্রিও করতে পারেন, দোকানের ওনারশিপ চেঞ্জ হতে পারে, আপনি সেই দৃষ্টিকোণ থেকে দেখবেন এবং আপনিও ইচ্ছে করলে সেটাকে ইউজ করতে পারবেন, এরকমই আর কি মনে হয় ব্যাপারটা, তাই না সরকার ভাই? কাশল ভাই এর আরেকটা ব্যাখ্যা আমি বলছি শুনুন, যেমন সূরা আনফাল, আনফাল মানে কি? গনিমতের মাল। এই গনিমতের মালের, গনিমতের মাল, হ্যাঁ, দাস থাকে, দাসী থাকে, তারপরে যে বাচ্চা কাচ্চা থাকে, ছোট বাচ্চা কাচ্চা, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আপনি এই যে দাসী কিন্তু আপনার মাল বা প্রোডাক্ট, হ্যাঁ, এই হিসেবে আপনি কল্পনা করতে পারেন। জি জি জি, এটা পরিষ্কার, এই আনসুরা আনফালের এটা পরিষ্কার আছে যে, হ্যাঁ, তমিল ভাই কোনো গুনাহ নেই, ঠিক আছে। আচ্ছা আর কোনো প্রশ্ন আছে তমিল ভাই? তাহলে তবে বাণিজ্যিক ভাবে এটা করতে গেলে, শঙ্কর ভাই, তবে বাণিজ্যিক ভাবে যদি এটা করতে চায় কেউ, তাহলে ওই যে ইমামদের মতামত সহ একটা জুরিসপ্রুডেন্স দেখতে হবে। হ্যাঁ,
আচ্ছা তুমিস ভাইকে আমি আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, উম্মে ওয়ালাদ কিন্তু বিক্রি করা যায়, এটা কিন্তু তুমিস ভাই জানে কি জানে না আমি তাকে জানিয়ে দিলাম, এটা বিক্রি করা যায় কিন্তু, তুমিস ভাই কি জানেন? হ্যাঁ জি ভাই, জি ভাই জানি। ভাই আজকের মতো মাফ চাচ্ছি ভাই, আপনার খুব নয়েজ হচ্ছে। আচ্ছা আমরা মোল্লা ওমরের কাছে যাই, মোল্লা ওমর বলেন। জি ধন্যবাদ সরকার ভাই। হ্যাঁ বহুদিন পরে আপনার কণ্ঠ শুনে ভালো লাগলো, বলেন। থ্যাংক ইউ ক্যাসেল ভাই, সুন্দর ব্যাখ্যা, এখানে অনেক জ্ঞানী উনি মানুষের। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, মানে আপনারা যে আজকে টপিকস নিয়ে আলোচনা করছেন, তৎকালীন যে দিনে এই নারী বা দাসী, এই দাসীরা কিন্তু সম্পদ হিসাবেই গণ্য হতো, এবং নবী মোহাম্মদ যখন ডাকাতি বলেন বা যুদ্ধে প্রাপ্ত বলেন, আচমকা হামলায় এইসব অর্থ সম্পদের সাথে নারীও যখন পেত, তখন বিভিন্ন জায়গায় বন্টন হলে তাদেরকে ভরণ পোষণ কিন্তু একজনের জন্য সমস্যা হয়ে যেত, অতএব তাদের দিয়ে কিছু ইনকামের ব্যবস্থা তিনি বিভিন্ন আয়াতের মাধ্যমে করেছেন, খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে করেছেন, এবং এটা তিনি আল্লাহর দোহাই দিয়েই করেছেন, তৎকালীন পরিস্থিতির উপরই নির্ভর করে করেছেন। এবং এই নারী ব্যবসা কিন্তু আরবে ছিল, ক্যাসেল ভাই আরো ভালো জানেন যে সিরিয়া থেকে নারী এনে আরবের ওখানে বাজারে কিন্তু বিক্রি হতো, বিক্রি করা হতো। হ্যাঁ বিক্রি করা হতো, মোহাম্মদ সাল্লাম আমাদের রাসূলুল আলামিন নিজেও করেছেন, মনে করেন যে গাড়ি ঘোড়া ছিল না, পায়ে হেঁটে এক মাস দেড় মাস লাগতো সিরিয়া বা ওই দিক দিয়ে আরো দূর থেকে দূরান্ত থেকে আনার পথে, আফ্রিকান আসতো, তখন প্রথম অবধি করতো কি যারা আনতো তারাই আবার সেক্স করতো, অনেকের আবার বাচ্চা বেঁধে বেঁধে যেত, এই বাচ্চা বেঁধে যাওয়ার কারণে অনেক এই যৌন বা দাসী বলেন বা এই বিক্রিত মাল বলেন, এদের আবার দাম কমে যেত, এই জন্য তারা করতে কি ভেজি না সেলাই করে নিয়ে আসতো, এনে এগুলোতে আবার দাম পাতো, পাওয়া যেত বেশি, তাই এইসব প্রচলন ছিল আর কি, এই ধরনের একটা প্রোডাক্টের নারী প্রোডাক্টের একটা প্রচলন ছিল। নবী মোহাম্মদ এটাকে আল্লাহর তরফ থেকে বাতিল না করে এত নৃশংসতা, মানবিকতার একটা মানে এটা কি বলবো, অমানবিক একটা আচরণের বিরুদ্ধে তিনি না দাঁড়িয়ে তিনি কিন্তু এটাকে কিন্তু বৈধতা করেছেন বিভিন্ন উপায়ে, কোরআনের আয়াত দিয়ে বিভিন্ন উপায়ে, যেটা ক্যাসেল ভাই ব্যাখ্যা করলেন, মহিমান্বিত করেছেন, ইহাকে আরো মহিমান্বিত করেছেন এবং উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। জি কারণ যে আমরা এখান থেকে প্রতিমান এর যে থটটা পাই, আল্লাহ এবং আল্লাহর রসুল তারা নারী স্বাধীনতা বিশ্বাস করে না, মানে মূল কথা আমি যেটা মনে করি, তারা যদি বিশ্বাস করত তাহলে নারীদেরকে কিন্তু সামনে অগ্রসর হওয়ার জন্য আরও নতুন নতুন বর্তমান আধুনিক যুগ, কারণ আল্লাহ তো সব জানতা, তিনি মানুষের জন্মে আমার জন্মে 5000 বছর বা 50000 বছর কাছে বলেন যে আমার লৌহ মাহফুজে আমার তকদির লিখে রাখছে, 50000 বছর ভাই। নারীকে তো বানানো হয়েছে আদমের এন্টারটেইনমেন্টের জন্য, আসলে এটা তো একটা বস্তু হিসেবে বানানো হয়েছে, উনি খেলবে এটাকে নিয়ে, বুঝছেন, আদমের এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। হ্যাঁ বলেন বলেন যে এখন মানে আমি জিনিসগুলো একটু আজকের এই ইসের মধ্যে কিছু জিনিস তুলে ধরতেছি যে আলোচনার সুবিধার্থে, যে আমাদের নারীর স্বাধীনতা, মানে নারীর স্বাধীনতা ধর্মে এখানে উপেক্ষিত, নারীরা নবী হতে পারবে না, নারীরা নেতৃত্ব দিতে পারবে না, নারীরা প্রোডাক্ট হিসাবে ব্যবহৃত হবে, এবং আমি যে বর্বর বললাম যে একটা উদাহরণ দিলাম যে নারীদের আনার পথে তারা বেজিনা সেলাই করে দিত যাতে বাজারে বিক্রি ভালো হতো, তো এই জন্য মনে করেন যে এই যে যে জিনিসগুলো নবী মোহাম্মদ সবই জানতেন, তিনি নিজেই ব্যবসা করতেন, আবার তিনি এগুলাকে কখনো কখনো তিনি এগুলাকে বাতিল বা কিছু করেন নাই, যেন কাসেল ভাইয়ের কথা বলতে হয় মহিমান্বিত করেছেন। এখন দলে আমাদের আল্লাহ এবং আল্লাহর রসুল এই নারী স্বাধীনতার যে বিরোধিতা, এটা কিন্তু আপনার
বর্তমান এই যুগে তার এই মতবাদ কিন্তু আপনার থাকে না। কোরআন কোরআনের এই ইগুলা কিন্তু আপনার কোরআনের এই থিওরিগুলা কিন্তু সম্পূর্ণ বাতিল হয়ে যায়, কারণ নারীদের অগ্রসরণ, নারীদের শিক্ষা, নারীদের স্বাধীনতা, হয় নারীকে 1450 বছর পিছনে নিয়ে আমাদেরকে শাসন করতে হবে, অথবা নারীদের এইগুলো আপনার এই কোরআনের এই আয়াতগুলোকে আপনার চেঞ্জ করে আপনাকে এদেরকে নারী স্বাধীনতা দিতে হবে। এখন কি করবেন আলোচনা বুদ্ধ, এটা আপনারা ডিসাইড করেন যে এখন কি হবে, এটা এখন দেখার বিষয়। কারণ আল্লাহ আল্লাহ রসুল তো এই জিনিস বিশ্বাস করে না, তাহলে আমরা এখন কোন দিকে যাব, এটা বিশাল একটা প্রশ্ন আমাদের মতো মুমিনের কাছে। ধন্যবাদ কাসেল ভাই, আপনি আগান, আমরা আরো আপনাকে ধন্যবাদ। তাহলে আমরা এখন বন্ধ জাকির নায়কের কাছে যাই। আমার কথা হলো, আপনারা অনেক কথাই বলেছেন নারীদের সম্পর্কে, ইসলামী এই নারী, তো আমার কথাটা হলো বাংলাদেশে কিছু 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 না প্রায় কিছু নারী বক্তা টক্তা এখন পাওয়া যায় যারা আপনার বলে যে কি ইসলামে নারীকে এই দেওয়া হয়েছে সেই দেওয়া হয়েছে, নারী কে সবচেয়ে সম্মানিত করছে ইসলাম, অর্থাৎ ইসলামের আগে এই নারীদের কোনো সম্মানই ছিল না, নারীরা ছিল হলো একটা পশুর মতো, একটা পশুর মতো ছিল, নারীদেরকে কেউ সম্মান করতো না, নারীদেরকে সবাই বেচা বিক্রি করতো। যে একটু আগে এক ভাই বলে গেলেন যে আপনার ওই জনিও নাকি সেলাই করে আনতো, তো এই রকম ছিল ইসলামের আগে, এবং নারীদের কোনো ইয়েই ছিল না, এমন কি মেয়ে শিশু নাকি আপনার একেবারে মাটি দিয়ে ফেলতো। এবং তারপর কি হলো, হঠাৎ করে আমাদের মহানায়ক মহানবীর আগমন ঘটলো, আগমন ঘটার পর এই নারীদের একেবারে বিশাল একটা আপনার স্বাধীন হয়ে গেল আর কি, তারা আপনার মর্যাদা পাইলো, তারা সবকিছু পাইলো, এবং এই নারীর এই পৃথিবীতে নারীর সুখ শান্তি আরম্ভ হয়ে গেল আর কি। কিন্তু আসল ঘটনা আমি যা নিচে মানে তাদের মায়ের পায়ের নিচে সন্তান বেহেশত হয়ে গেল। হ্যাঁ না ঠিক আছে, এই কথাটা ক্যাসেল ভাই, যে মায়ের পায়ের নিচে ভেসতে, তিনি কিন্তু তার নিজের মাকে এখানে আবার আরেকটা কথা আছে, মানে আরেকটা কথা আছে, যে সমস্ত নারীরা বাচ্চা পয়দা না করে চলে যায় তাহলে সেই সমস্ত নারীর পায়ের নিচে তো আবার বেস্ট থাকবে না। না 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 তো এখন এখন কি হইছে যে হ্যাঁ নারীদের একটা বিশাল একটা, আচ্ছা এই কথাগুলি বলতেছে কারা, কিছু এখানে মানে নারীরা এটা বলতেছে, তারা হিজাব টিজাব পরে আসে, পরে এসে ওই টিভিতে প্রতি শুক্রবার এই অনুষ্ঠানগুলি করে, এবং বাংলাদেশে একটা নারী শ্রেণী গড়ে উঠছে যারা ওই যে হিজাব টিজাব পরে বোরখা পরে এবং বিশ্বাস করে এইটা যে ইসলামে আপনার নারীদের আপনার মানে এই আর কি নারীদেরকে সম্মান করে ইসলাম, এবং নারীদের যে জীবন বিধান এটা একমাত্র ইসলামই দিছে, এবং এই ভেস্তে এই হিজাব টিজাব পরে সে একটা ভেস্তে যেতে পারবে। কিন্তু আপনি দেখেন এই দেশের মানে মৌলানাগুলি যারা ওয়াজ মহফিল করে, হ্যাঁ তারা কিন্তু বিষয়গুলো জানে এবং বোঝে, তারা কিন্তু এই বিষয়গুলি উজ্জ্ব রাখে, নারীদের ব্যাপারে তারা কিন্তু কোনো কথা বলে না, এবং এই নারী স্বাধীনতা স্বাধীনতা এগুলো নিয়েও কিন্তু তারা কোনো কথা বলে না, তারা এগুলো উজ্জ্ব রাখে। অর্থাৎ তাদের কথা হলো যে দেখ আগে আমরা ক্ষমতায় আইসে নেই, তারপরে এই নারী টারি আমরা এগুলো বুঝবো আর কি, এগুলার একদম পিটাই আপনার ঘরে তুলে দিব। তবে আমি একটা জায়গায় কৃতজ্ঞ শফি হুজুরের কাছে, সে কিন্তু ভাই সত্য কথাটা বলছে যে না এরা কি এরা একটা নারী যদি আপনার হয় কর্মজীবী হয় সে যদি কাজ করতে যায় ওইটাই জেনা, ঘরের বাইরে গেলে তো জেনা, আপনি জেনা করে টাকা আনতেছেন,
একটা নারী টাকা আনে জেনা কইরা। তো এখন আমাদের যে ইসলাম, আমাদের ইসলাম হইল ইসলামের যে অর্থনীতি, অর্থাৎ আমরা যদি আমাদের দেশকে ইসলামিক রাষ্ট্র করি আমাদের যেটা লাগবে গনিমতের মাল, অর্থাৎ ইসলামের একটা ইসলামিক রাষ্ট্রের আয় ইনকাম হলো গনিমতের মাল আর হলো জিজিয়া। তো আমরা এরকমই, আমরা যদি এখন কোনো দেশ দখল করি সেখান থেকে আমরা নারীদেরকে আমরা ক্যাপটিভ করব, ক্যাপটিভ করে তারপর হয় তাদেরকে আমাদের দাস দাসী বানাবো, মানে হয় সেক্স স্লেভ বানাবো, আর তা না হইলে আমরা তাদেরকে আধুনিক পৃথিবীতে আধুনিক ভাবে আবার তাদেরকে কিভাবে বিক্রি করা যায় সেইগুলো আমরা করব। এবং আমরা যেটা মনে করি যে না, ইসলামে ইসলামে নারীকে কখনোই মানুষ হিসাবে বলা হয় নাই। যেমন ক্যাসেল ভাই একটু আগে বললেন যে আদমের মনোরঞ্জনের জন্য নারীকে বানানো হয়েছে, কিন্তু আমি মনে করি ইসলাম আরেকটু নিচে চলে গেছে, মনোরঞ্জনও না, ইসলাম হলো সরাসরি দাসী, একেবারে দাসী। এবং আপনার যদি বিবি থাকে, ধরেন আমি দাসীর কথা বাদ দিলাম, বিবিদের মধ্যেও আপনি যে কোনো কাউকে আপনি বিনা বাধায় আপনি বাদ দিতে পারবেন, আবার কাউকে আপনি নিতে পারবেন। এবং নবী মোহাম্মদ ওনার শেষ দিকে কিন্তু উনি একটা আয়াত না নাজিল করছিলেন যে ওনার যে ওই যে ঘুরে 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 স্ত্রীদের কাছে যে সময়টা দেওয়া লাগতো, এইটাও কিন্তু উনি রহিত করে দিচ্ছেন, এইটাও আর দেওয়া লাগবে না। তোমার যদি মনে হয় তুমি সময় দিবা, তোমার যদি মনে না হয় তুমি সময় দিবা না, তুমি যদি ইচ্ছা করো দূরে সরাই দিবা, আবার যদি চাও তুমি কাছে আনতে পারবা। হ্যাঁ, আবার এবং ইসলামে বিধানটা কত সুন্দর যে আপনি যদি একটা, ধরেন সরকার ভাইয়ের ঘরে ভাবি আছে, এখন সরকার ভাই আর একটা বিয়ে করবে আর কি, কসি টসি মেয়ে দেখে বিয়ে করবে। এখন সরকার ভাই যদি ভাবির মনোরঞ্জনে, মানে ভাবির একটু সম্মান করার জন্য যদি কোনো সম্পদ দান করে, এইটা সম্পূর্ণ হারাম। অর্থাৎ ভাবিরে সম্মান দান কইরা আর একটা মহিলান্তব, এটা সরকার ভাইয়ের জন্য হারাম। সে তারে কিছু দিলে দিল, না দিলে না, ওইসব পাত্তা সাত্তা দেওয়ার দরকার নাই। সরকার ভাই একটা কচি মেয়ে এখন আনবে, সেটা সে আনবে, এইটা কিন্তু এই জন্য তার যে আগের বিবিকে যে কিছু দিতে হবে এইটারও দরকার নাই। অর্থাৎ ভাই যে যতই কন, ভাই আমরা ইসলাম ধর্মটা আমরা মানি এই কারণে ভাই, আমাদেরকে ইসলাম ধর্ম নারীর উপর পুরা কর্তৃত্ব দিয়ে দিছে এবং নারীরা অ্যাকচুয়ালি আমাদের দাসী, যে যেভাবে বলুক। সো এই জন্য আমরা ইসলামের প্রতি আমরা কৃতজ্ঞ, এবং কোনোভাবেই নারী আমাদের উপরে উঠতে পারবে না। কারণ বলেই দিছে তোমাদের অর্ধেক বুদ্ধিতে অর্ধেক, এবং যেটা আর কি যে নারী আসলে আমাদের সমকক্ষ না। যেমন উট, তারপর একটা ঘোড়া যদি দেখে নিত, একটা নারীও কিন্তু ওইভাবে দেখে নিতে হয়, এটাই আর কি। ধন্যবাদ। আচ্ছা তাহলে সরকার ভাই, তারপরে আমি ওইটাতে যাচ্ছি ফিরে, স্ক্রিনটা দেখেন শেয়ার দিয়েছি সরকার ভাই, একটু যদি দেখান তাহলে দেখা যাবে। সরকার ভাই আমি একটা অনুরোধ করব, নারী স্বাধীনতা এবং সেক্স এই দুইটা নিয়ে যদি আজকে আলোচনা করা যায়, মানে স্বাধীনতার থেকে নারী স্বাধীনতার সাথে সেক্স কতখানি কতটা জড়িত, এটা নিয়ে আলোচনা করলে। আলোচনা ছিল কোরআনে অল্লাহর কথা। এই না, আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা তাহলে আমি আমি একটু এই যে আচ্ছা আচ্ছা ঠিক আছে সরকার ভাই, এই যে এখানে টাইটেলটা হলো স্বামীর জন্য চতুর্থ স্ত্রী পিছন তিন বউ, এটা হলো এটা 20 নভেম্বর, এই দেখেন এই যে সহি ইসলাম, এটা পাকিস্তানে, এই যে এটা হ্যাঁ সব এটা পাকিস্তানের নিউজ, এটা এই যে 20 নভেম্বর নিউজ, হ্যাঁ দেখেছেন বেহেস্তের হুর, এই যে বেহেস্তের হুর দেখেন, এই যে সব প্রত্যেকের পদে দেখেন আছে, প্রত্যেকের পদে আবার পেটেও যদি থাকে তাহলে তো অসুবিধা নেই। মনে করেন এই যে সাইটটা যদি বছরে সাইটটা করে দেয় তাহলে কত আছে? হ্যাঁ আপনারা একটু ভাবেন তো, এই যে এই পৃথিবী পূর্ণ করতে আমাদের কি বেশি সময় লাগবে? এবং এর বয়স কিন্তু এই যে 22 বছর মাত্র, 22 বছর এই যে তিনটি বউ হয়ে গেছে, তো আরো একটা যদি হয়ে যায় 23 বছর কাছে। হ্যাঁ এই যে খুব আনন্দ, মানে খুব হ্যাপি ফ্যামিলি দিয়ে দেন, বুঝছেন? ওই দেখেন বাচ্চা কাচ্চা গুলো কি সুন্দর হয়েছে, সব আল্লাহ নিয়ে আমার, বুঝছেন?
আপনারা তো খালি এই যে ইয়ে করেন। আচ্ছা আপনি ওই আদেশটা দেখান, এই খবর দেখাই গেছে, অনেকে এই ভিডিওটা দেখছে। তো ঠিক আছে, আচ্ছা তাহলে আমি, হ্যাঁ আমি তাহলে যে উম্মে ওয়ালাদের, আচ্ছা আচ্ছা তাহলে উম্মে ওয়ালাদ একটু দেখাই কই। হ্যাঁ ওইটা দেখাচ্ছি, আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, একটু একটু অপেক্ষা করুন। এটা আমি ক্লোজ করে ফেলেছিলাম, তো তারপরে যাব, স্ক্রিনটা শেয়ার দিচ্ছি এখন। এই যে মুক্ত দাদাবার বলছে সরকার ভাই আর নিষিদ্ধ দুইজন বেহেস্তে যাবে, এরাই কচি কচি, এরাই কচি কচি উপভোগ করবে। হ্যাঁ ঠিক, দোয়া করেন ভাই, আপনার দোয়াই হতে পারে আমাদের বেহেস্তের চাবি। ঠিক আছে সরকার ভাই, এই স্ক্রিনটা দেখেন, শেয়ার দিয়েছি। সরকার ভাই মুক্ত দাদাবরে একটা কমেন্টস করেছে, ওই কমেন্টসটা একটু পিন করলে আমি খুশি হব। সেটা হচ্ছে হলো যে উম্মে হানির মায়ের পায়ের নিচে ভেসে, এটা উম্মে হানির জোরাজুরিতে নবী এটাকে ডাউনলোড করেছে, মানে নবী এটাকে প্রকাশ করেছে। ওটা একটু যদি পিন করেন কিছুক্ষণের জন্য, আমি একটু এটা আমি দিয়েছিলাম, আমি দিয়েছিলাম, আমি তো ওই যে কোন মুক্ত বাদ রাখি না। এই সরকার ভাই এটা কি, এটা এই ব্যাপারে, এই ব্যাপারে গড বা কিছু জানেন নাকি? যে কি বলতেছে দেখি শুনি, বলেন। আচ্ছা মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত, এই কথাটা তো যদি বলে থাকে তাহলে এখানে কোন মা মনে করেন যে কি প্রত্যেক সন্তান জন্মগ্রহণ করলেই তো সে তার মা থাকতেই হবে, মা ছাড়া তো সে সন্তান জন্মগ্রহণ করবে না। এখন মনে করেন যে কি রেপ করা হলো তার বা জিনা করা হলো, সেক্ষেত্রে তো তার সন্তান জন্মগ্রহণ করতে পারে, বা দাসীর ঘরে যাতে দাসী না মনে করেন যে কি প্রস্টিটিউট যাদেরকে বলা হয় তাদেরও তো সন্তান হতে পারে, সেই সব নায়ক শুনতেছেন, দেখি উনি যখন এই যে, হ্যাঁ এখানে ঘটনা হচ্ছে কি, আপনি তো বলবেন যে মায়ের পায়ের নিচে ঈশ্বর বেহেস্ত। আসলে দেখেন আমাদের, আপনি জানেন কিনা জানেনি, আর জানার তো কথা, যেহেতু আপনারা উৎপন্ন নাস্তিক, আপনাদের অনেক পড়াশুনো করতে হয় আমাদের সাইডে। তো এখানে দেখেন আমাদের নবীর বেহেস্তে যাওয়াও কিন্তু কনফার্ম না, সেখানে মায়ের পা এই একটু মানে মনে করেন যে একটু বিলাপ দেয় আপনাদের, হ্যাঁ মায়ের যাতে আপনারা একটু ভালো করে বাসেন এই আর কি। হ্যাঁ গড, আমার কথা শুনেছেন? শুনেছি বুঝি নাই, শুনেছি বুঝি নাই, মানে এই আপনাদের একটু বিলাপ দেয়া আর কি, বিলাপ বলবেন তো মানে এই ভাব দেয়া, হ্যাঁ মানে আপনাদের একটু পাম্পটি দেয়া। এই যে নারীকে আমরা তো সুস্থ সম্মান দিয়েছি বলে আমরা মনে করছি, তো আমাদের নবীর মাও তো নিজেই তো সে দোজক, তা সে যদি দোজকে যায় তাহলে আমাদের নবী পা খুঁজি পাবে কোথায়, মা পা তো সে খুঁজি পাবে। এই জন্য কিন্তু কোরআন এক হাদিসে কিন্তু ওই ইয়ে আমাদের নবী বর্ণনা করেছে যে আসলে আমিও তো জানি না আল্লাহ যে আমার সাথে কি করবেন, আমি তোমাদের কথা কি বল, হ্যাঁ এরকম কথা কিন্তু বলেছেন, সেখানে আবার যে পাটা কোনো ব্যাপার নাকি ভাই। আচ্ছা আমরা একটু, আমি একটা জিনিস, আচ্ছা আপনি এটা আলোচনা করেন, আমি একটা সূরা নিসার 23 নম্বর একটা আয়াত আছে, ওই আয়াতটা একটু প্রস্তুতি আলোচনা করতে চাচ্ছি এই ব্যাপারটা নিয়ে। শেয়ার দেন। আচ্ছা সরকার ভাই এই যে স্ক্রিনে একটা দিয়েছে, এটা নিয়ে কি আলোচনা করতে চেষ্টা করবেন? এটা এটা একটু অধ্যায় 3 2517 এরকম নাকি? জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি আপনাদের মাঝে জীবিত থাকা অবস্থায় আমরা আমাদের যুদ্ধবন্দিনী কৃতদাসী ও উম্মু ওয়ালাদ বিক্রয় করতাম, আমরা এটাকে দূষণীয় মনে করতাম না। আবু দাউদ 3954, সহিয়া 2417। এগুলো এটা তো ভাই এটা এটা কি কি ব্যাখ্যা করবে, এটা তো সহিহাদিস আমার ব্যাখ্যা কি কত সুন্দর একটা হালাল ব্যবসা বুঝছেন,
আপনার এইসব হালাল ব্যবসা বাদ দিয়ে কোন জায়গায় আপনার ওই যে কাঁচকলা, তারপরে পেঁপি, তারপরে বিসি কলা এইসব বিক্রি করে বেড়ান কেন ভাই? এই যে এত সুন্দর হালাল ব্যবসা, এর চাইতে হালাল ব্যবসা আর আছে না? এই যে আল্লাহ এত সুন্দর একটা ব্যবসার কথা আপনারা আপনাদের বলি দিয়েছে, আপনারা তা সব বাদ দিয়ে বিভ্রান্ত, কত কত ভ্রষ্ট হয়ে গেছেন আপনারা, উৎকো নাস্তিক, বুঝছেন? আচ্ছা অভিজিৎ, আপনার এটা তাহলে রিমুভ করেন, আমি গড দেখি কি নিয়ে আলোচনা করবো। আমার আলোচনা একদম মানে এটাই গুলো তো আসলে আমরা আগেও আলোচনা করছি, তারপর আমি জাস্ট একটু দেখাচ্ছি কি যে নারীকে দেয়া হয়েছে সর্বোচ্চ সম্মান এবং স্ত্রী, এবং এই যে স্ত্রী কথাটা, হ্যাঁ স্ত্রীকে যে কি পরিমাণে ইয়া করা হয়েছে দেখেন। এই যে এখানে লেখা আছে, গড গড গড, এক সেকেন্ড, আসলে এই কথাটা কি বলা লাগে তোমাদের জন্য হারাম করা? এই যে তোমাদের মা এইখানে, এই সরকার ভাই, হ্যালো সরকার ভাই, একটা কথা একটু জিজ্ঞেস করতাম। আচ্ছা যে উল ভাইরে তো দেখতেছিল, উনি কোথায়? ও একটু ওই যে ওই শিকার করতে বেরিয়েছে, হ্যাঁ ওই বনের ভিতরে। বনের মধ্যে নেটওয়ার্ক ভালো না তো, এই জন্য বন থেকে কানেক্ট হইতে পারে না, এই জন্য তাকে দেখা যায় না। ও একটু বাইরে গেছে, দেশের বাইরে চলে গেছে। হ্যাঁ আচ্ছা আমি একটু বলে নিই জায়গাটাই, মানে আপনার কথা যদি আপনি যে প্রশ্নটা করেছিলাম গো, হ্যাঁ মানে এই যে তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মা, এই এইখানে এই কথাটা কি আসলে মানে কি রকম একটা লাগে না? না সরকার ভাই, ওই তো নবী তো তার সাহাবীদের কন্ট্রোল করতে পারতো না, তার কাছে প্রায় নালিশ আসতো, এই অমকরে ধরছে, তাতারে ধরছে। সরকার ভাইয়ের প্রশ্নটা হচ্ছে কি যে এখানে মা কেন আসবে, মাটাকে উল্লেখ করা হবে কেন? এটা তো ভাই মা মেয়ে এগুলো তো উল্লেখ করা কোনো প্রশ্নই আসে না, এগুলো তো স্বাভাবিক ভাই। সাবারা মাতাল অবস্থায়, সাবারা মাতাল অবস্থায় ঘরে গিলে কাউরে কিছুই রাখতো না, হ্যাঁ এই জন্যে তারা এই জিনিসটা করে ফেলছে, সব কিছুর মধ্যে মার নামটা ঢুকাই দিছে, হয়তো এরকম কেসও তারা পাইছে আরো বেশি। না না না, বিয়ে করাটা কথা বলছি, বিয়ে 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 বিয়ে, এখানে এখানে সেক্সের কথা বলা, এখানে বিয়ে কথা বলা হয়েছে। এ গড তোমাদের স্ত্রীদের মধ্যে যার সাথে সঙ্গত হয়েছ তার আগের স্বামীর ঔরসে তার গর্ভজাত মেয়ে যারা তোমাদের অভিভাবক করতে আছে, এরা কি এরা হারাম? কিন্তু কি বলা হয়েছে, তবে যদি তাদের সাথে সঙ্গত না হয়ে থাকো তাতে তোমাদের কোনো অপরাধ নেই। একটু বুঝাই বলেন তো সরকার ভাই। আচ্ছা আমি বলি একটু ভাই, একটু একটু বলি আমি, যদি আগের স্বামী, সরি যদি আগের স্ত্রী, যদি আগের স্ত্রীর সন্তান যদি আপনার কাছে না থেকে তার স্বামীর কাছে থাকে, অর্থাৎ আপনার অভিভাবকতে থাকে না, তবে আপনি কিন্তু ওই মেয়েকে বিয়ে করতে পারবেন না? এটা আমি একটু আমি বলি, ঠিক আছে না, আমি আমি যেটা বলছি সেটা হচ্ছে কি, এটা বলছি কি তোমাদের স্ত্রীদের মধ্যে, মানে আপনি যাদেরকে বিয়ে করলেন, সাপোজ আপনি এক বা একাধিক বিয়ে করলেন, যে বিয়ে যাকে বিয়ে করলেন সে হয়তো তালাক প্রাপ্ত হতে পারে, বিধবা হতে পারে, সেক্ষেত্রে তার কি থাকবে, একটা মনে করেন তার একটা গর্ভজাত একটা মেয়ে আছে, সেই সেই বিয়েতে একটা সেই বিয়ের সময় তার একটা গর্ভজাত মেয়ে আছে। এখন আপনি সেই মহিলাকে বিয়ে করলেন কিন্তু তার সঙ্গে আপনি সঙ্গত হইলেন না, সঙ্গত মানে কি তার সাথে আপনি সহবাস করলেন না, কিন্তু যদি আপনি সহবাস না করেন তাহলে তার ঔরসজাত আগের ঘরের মেয়ের সাথে আপনি বিয়ে, হ্যাঁ সেটা বিয়ে করতে পারবেন, সেটা জায়েজ আছে। মানে আপনি একদমই একটা মহিলাকে বিয়ে করলেন এবং সঙ্গে সঙ্গে আপনি তার মেয়েকেও বিয়ে করতে পারবেন যদি আপনি ওই মেয়ের সাথে ওই মহিলার সাথে সঙ্গত না হয়ে থাকেন। কি আশ্চর্য, কি সুন্দর ভাই, কি নিয়ম ভাই, কি বলেন? না এটা গড, আপনি চমৎকার একটা পয়েন্ট ধরেছেন, কারণ এখানে বিয়েটা একটা পবিত্র বন্ধন, ধর্মীয় একটা বন্ধন দ্বারা। মনে করেন আমি আজকে বিয়ে করলাম, বিয়ে করার পর কোনো একটা রোড অ্যাক্সিডেন্টে আমার বউ পঙ্গুত্ব হয়ে গেল, ঠিক আছে, পঙ্গুত্ব হয়ে গেল, বিছানায় পড়ে গেল, প্যারালাইসিস হয়ে গেল, এটা একটা ঘটনা সাপেক্ষে হলো, সেই বউয়ের ঘরে একটা মেয়ে আছে, তার সাথে আমার সঙ্গম হয় নাই, মানে বিয়ের পরপরই এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। এখন কি হইলো, আমি তার মেয়েকে বিবাহ করতে পারবো যেহেতু তার সাথে, এটা কোনো কথা, এটা কোনো যুক্তি হয়, এটা কোনো এটা 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 তো একটা মানে চটির গল্প। কাহিনী কি হবে জানেন তো,
যার মা হচ্ছে বিধবা বা তালাক প্রাপ্ত সিঙ্গেল মাদার বর্তমানে, তো আপনার খুব ইচ্ছা হলো কি ওই কচি মেয়েটার আপনি বিয়ে করবেন বা ওই কচি মেয়ের সঙ্গে সহবাস করবেন, এখন কিভাবে করবো, ওই মেয়ে তো রাজি হবে না, কিছুতে সে রাজি হবে না। আপনি করলেন কি, ওই মারে মানে তার ইয়া মারে একটু ফুসলাইয়া তার সঙ্গে একটু ভালো ব্যবহার করে বলে কি তোমার আমি বিয়ে করি, আপনি তার বিয়ে করলেন কি, তার সাথে আপনি কি করলেন না, সহবাস করলেন না, সহবাস করলেন না, না করে আপনি করলেন কি, যে করার পরে আপনি করলেন কি এই মেয়েটাকে তখন কি করলেন বিয়ে করলেন এবং সেই মেয়েটার সাথে সহবাস করলেন, মাও আপনার সঙ্গে থাকলো এই মেয়েটা আপনার সঙ্গে থাকলো, বাহ বিমজা ভাই, হেবি মজা ভাই, হেবি মজা। এর চেয়ে বড় ধর্ম, এর চেয়ে মহান ধর্ম পৃথিবীতে কিছু নাই। এবং এটা হচ্ছে আয়াত, এটা কিন্তু মুহাম্মদের হাদিস না, এটা কোরআন, এটা হাদিস না, এটা এটা নিসা 23 নম্বর বোধ হয় আয়াত সূরা নিসার, এবং এটা কিয়ামত পর্যন্ত এটাকে চেঞ্জ করা যাবে না মুহাম্মদের নির্দেশ। ঠিক আছে, এটা হ্যাঁ এটা এটার মধ্যে কোনো সহি আপনার এটা কি যাইফ হাসান গরিব এগুলো কোনো মানে হয় না, এটা একদম সহি এবং 100% কামিং ফ্রম আল্লাহ, সো এটার উপরে কোনো কথা নাই, এটা নিয়ে আপনি কিছুতে এইটার উপর কোনো কথা নাসেক নাসেক মনসুব আছে কিনা, নাই নাই এটার কোনো মনসুব নাই, নাসেক মনসুব নাই। আর কিন্তু মাত্র 10 মিনিট থাকবো, হ্যাঁ আপনারা যে যা কথা বলবেন আজকে একটু বিশেষ ওই কারণে আর 10 মিনিট বেশি থাকতে পারবো না ভাই। আপনি কি পালাইতেছেন, মুমিন পালাইতেছে নাকি, মুমিন পালাইতেছে নাকি, না মুমিন মুমিন মুমিনের লেজে তো পাড়া পড়ছে, তারা নারী স্বাধীনতা নারীর সম্মান সবচেয়ে দিছে, এখন বই কিতাব খুলে তো যা অনুবাদ করে যা পাই তাতে তো সব তাদের লেজে আগুন ধরে গেছে। আমি একটা ছোট্ট কথা বলি, সবচেয়ে ব্যাপারটা হচ্ছে যে 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 হুজুররা না তাদের মাদ্রাসায় যে কাজটা করে তারা কিন্তু চরম পরিমাণে আপনার স্যাক্রিফাইস করতেছে, তাদের যে তাদের ব্যাপারে কোনো শাস্তির বিধান নাই, যদিও শাস্তির সেরকম বিধান নাই কিন্তু তারা কিন্তু চরম ভাবে মানে কি বলবো স্যাক্রিফাইস তাদের আছে, কিন্তু যেই বাচ্চাদের সাথে এই কাজটা করতেছে তারা তাদের মাদেরকে বিবাহ করতে পারবে না, এইরকম একটা কঠিন নিয়ম আছে, কিন্তু যে বাচ্চাদের সাথে তারা এই কাজগুলো করতেছে পারিবারিকভাবে করতেছে তাদের মাকে বিয়ে করতে পারবে না, তো এইরকম একটা বিশেষ সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছে এই হুজুররা। তাহলে আপনারা চিন্তা করতে পারতেছেন যে এর জন্য কি আর কোনো শাস্তির প্রয়োজন আছে বলেন, মন্তব্য করেন